প্রধান বক্তার আগমন পাবনাবাসীর পক্ষ থেকে এম হাসিবুর রহমান সাহেবের আগমন কোরআনের এই মাহফিলগুলো এগুলো আমাদের দিন চর্চা এবং দিন প্রচারের একটি অন্যতম প্ল্যাটফর্ম। দুঃখজনক হলেও সত্য, দিন প্রচার এবং দিন চর্চার এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মকে নিয়ে আজ বাংলাদেশে বাম, রাম, নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিরোধীরা প্ল্যান মাফিক কাজ করছে। কিভাবে এই দাওয়াতি ময়দানকে সংকীর্ণ করে দেওয়া যায়, কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যায়, কিভাবে এই যুবকদের গণজোয়ারকে রুখে দেওয়া যায়, এই জন্য তারা প্ল্যান মাফিক কাজ করছে। কিন্তু আমরা বলতে চাই, আল্লাহর কোরআনের প্রতি মানুষের এই আকর্ষণ কোন ষড়যন্ত্র আর চক্রান্ত দিয়ে রুখে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন শোনার জন্য এই দেশের যুবকরা যেভাবে পাগল পাড়া হয়েছে, মাতোয়ারা হয়েছে, দিন প্রচার এবং দিন চর্চার এই জায়গাটিকে যারাই সংকীর্ণ করতে চাইবে, এই দেশে তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন, দিন চর্চা এবং দিন প্রচারের এই জায়গাটিকে নিয়ে আজ উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। আপনি যেখানে বসবেন সেই চেয়ারের ওজন অনুযায়ী ব্যক্তিত্ব মেনটেন করে কথা বলবেন। এমন কথা বলবেন না যেই কথা বলার কারণে তাওহিদবাদী মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এমন কথা বললে নিজের বিপদ আপনি নিজেই ডেকে নিয়ে আসবেন। কারণ ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয়, বরং আপনি ইসলামের কাছে দায়বদ্ধ। আপনি ছাড়া ইসলাম সফল, ইসলাম বিজয়ী, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আপনি ছাড়াও ইসলাম জমিনে টিকে থাকবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম ছাড়া আপনি দুনিয়ায় টিকে থাকতে পারবেন না। এই দেশে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কাজ করেছে, কারোরই পরিণতি কিন্তু ভালো হয় নাই। সেই মুরাদ হাসান থেকে নিয়ে, সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ সবগুলোকে বিজ্জত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এটা বড় সেন্সিটিভ জায়গা, এটা বড় সেন্সিটিভ জায়গা। এই জমিন আগে আপনাকে চিনতে হবে। এই দেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়ার মাধ্যমে। এটা মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, আলেমুলামার দেশ। এই দেশে প্রত্যেক দিন সূর্য উদিতে হয় আল্লাহ আকবরের ধ্বনিতে, আবার সূর্য অস্ত যায় আল্লাহ আকবরের ধ্বনিতে। সুতরাং যেই দেশে আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য উঠে এবং আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে আর কিছু থাকুক আর না থাকুক, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমি কোন পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেটা শুনে, আমি বলেছিলাম আম জনতার দিন চর্চার এই জায়গাটিকে নিয়ে আজ ষড়যন্ত্র হচ্ছে। আজকে বলা হচ্ছে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল থেকে নাকি মানুষকে ধর্মান্ধ করা হচ্ছে, এখান থেকে নাকি সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। বেকুব, আল্লাহর কোরআন এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। যদি এটা সাম্প্রদায়িক কিতাব হতো, আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলতেন হুদাল্লিল মুসলিমিন, অথবা বলতেন হুদাল্লিল মুমিনিন। আল্লাহর কালাম ওপেন করেন,
পড়া শুরু করেন, রিসার্চ করেন, দেখবেন কোরআনের কোথাও হুদাল্লিল মুমিনিনও নেই, হুদাল্লিল মুসলিমিনও নেই, আছে হুদাল্লিন নাস। এর মিনিং কি, এর সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স বুঝতে হলে মিনিং বুঝতে হবে। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষের হেদায়েতের চূড়ান্ত গাইডলাইন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যেহেতু সার্বজনীন কিতাব, কোরআনের মাহফিলে কখনোই সাম্প্রদায়িকতার বিশ্বাস পছড়ানো হয় না, বরং এই কোরআন থেকে আমরা অশান্তির কথা না বলে শান্তির কথা বলে থাকি। তারপরেও মাহফিল নিয়ে তো জ্বালাপোড়া কেন, বক্তব্যেই ফুটে উঠে বলতেছে আগে আমরা ছোটবেলায় দেখতাম কৃষক মাঠে ধান কাটত রেডিও অথবা টেপ, পাবনায় আপনারা টেপ কেউ যে আগে ক্যাসেট দিয়ে গান শুনতো মনে, সেটাকে কি বলেন আপনারা, টেপ বলেন? ক্যাসেট তো বুঝছি, ক্যাসেট যেটা দিয়ে ঢুকাইতো, টেপ না টেপ বলেন? টেপ। টেপ চালাইয়া কৃষক আগে গান শুনত, রেডিও চালাইয়া গান শুনত, বলতেছে এটা কোন দেশে আসলাম এখন, এখন দেখি কৃষকরা মোবাইলের মধ্যে ওয়াচ শুনে শুনে ধান কাটে ধান লাগায়, এই দেশের মানুষ সব ধর্মান্ধ হয়ে যাচ্ছে। বলতেছে আগে শীতকাল আসলে গ্রামে গ্রামে যাত্রাপালা হতো, এখন দেখি গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল বেড়ে গিয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ আসলে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। আসলে গান বাজনার, গান বাজনার আসরে এখন আর মানুষ নাই, আগে যুবক তরুণরা যাত্রাপালা আর গান বাজনার দিকে দৌড়াতো, আর এখনকার যুবক আর তরুণরা আল্লাহর কোরআন শোনার জন্য, শুধু যুবক আর তরুণ নয়, এই দেশের মুসলমানরা এখন আল্লাহর কোরআন শোনার জন্য পকেটের পয়সা খরচ করে ভাড়া দিয়ে না খেয়ে এরপরে আল্লাহর কোরআনের মাহফিলে আসে, এটা ব্যক্তির জন্য আসে না, আল্লাহর কোরআনের আকর্ষণে ছুটে আসে। এরা মনে মনে চিন্তা করলো টাকা দিয়া বিরিয়ানি খাওয়াইয়াও এত মানুষ আনতে পারি না, আর হুজুরদের কথা শোনার জন্য বাস ভরে ভরে গাড়ি ভরে ভরে পকেটের টাকা খরচ করে না খেয়ে যায়। ঘটনা কি ঘটে এখানে, ঘটনা কি ঘটে এখানে, এটা জানতে হলে আপনাকে এখানে আসতে হবে। আমরা এখান থেকে শান্তির কথা বলি, আমরা এখান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, আমরা আল্লাহর কোরআনের মাহফিলে মানুষদেরকে হকের দিকে, সত্য আর সুন্দরের দিকে আহ্বান করি। আমরা সাবধান করছি, এই ধরনের বক্তব্য প্রত্যাহার করুন, এই ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন, নইলে মনে রাখবেন এই দেশের যুবক আর তরুণরা কোরআন শোনার জন্য যেমন দল বেঁধে ছুটে আসে, কোরআনের বিরুদ্ধে দাঁড়ালে তাকেও সাইজ করার জন্য যুবকরা দল বেঁধে ছুটে যাবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো গত বছর আপনাদের মাহফিলে এসেছিলাম, আমি একাডেমিক স্টাইলে কথা বলি, আপনারা সবাই জানেন গত বছরও তার ব্যত্যয় ঘটিল। দুঃখজনক হলেও সত্য, কোরআনের মাহফিল মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করছে, এই মাহফিল এখন তামাশার জায়গায় পরিণত হয়েছে। এই জন্য আমি বলি এই কোরআন বিরোধীরা যে মাহফিল নিয়ে কথা বলবে না, বলবেই বা না কেন, কারণ এই মাহফিলগুলো আজ কিছু বক্তা এবং কিছু কমিটি এটাকে হাসি তামাশার জায়গায় পরিণত করেছে। এখন দেখা যাচ্ছে আয়োজক কমিটি বক্তা সিলেক্টের বেলায় একজন আনছে 26 ইঞ্চি, পাশের এলাকায় একজন কয় দেখ সোনিকার মা এরা 26 ইঞ্চি আনছে, ওয়াজ জমাইতে হয় আরো 2 ইঞ্চি কমাইয়া 24 ইঞ্চি আনো, নারী থেকে পুরুষ হয়ে গেছে এমন বক্তা নিয়ে আসো, নও মুসলিম এমন বক্তা নিয়ে আসো। আরে ভাই, যে যে লোক নতুন মুসলিম হয়েছে তার তো আগে অন্তত 15-20 বছর কোরআন হাদিস পড়াশোনা আর গবেষণা করার কথা। আবার কিছু কিছু কমিটি শিশু বক্তা নিয়ে আসছে, শিশু আমার বক্তা হয় কেমন, আমার তো পিছিয়ে আসে না, তোমার তো পড়াশোনার বয়স এখন, পড়ার টেবিলে থাকার কথা, মাদ্রাসায় যাওয়ার কথা, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা, সেখানে না গিয়ে তুমি ওয়াজের মাহফিল কি কর, ঠিক তো কইলেন, কারবার তো আপনারাই ঘটান, পাবনার মানুষ শিক্ষিত,
হয়তো পাবনায় এগুলো কম হয় কিন্তু দেশের অন্যান্য জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এগুলো দেখেন কিনা? দেখেছেন কারবা? আপনারা বলেন তো দেখি, কেউ অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে না গিয়ে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন? কথা বলেন না কেন? অসুস্থ হলে আপনি সচেতন হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, তাহলে কোরআনের মাহফিলে যিনি আসবেন কথা বলবেন তিনি তো উম্মার চিকিৎসক, তিনি এই উম্মার সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধানের লক্ষ্যে নসিহত করবেন। তাহলে এই জায়গায় সচেতনতা অবলম্বন করে আপনি কেন আলেমকে নিয়ে আসেন না? যারা কোরআন হাদিস থেকে কথা বলে তাদেরকে কেন নিয়ে আসেন না? এই সকল কারণেই আজ মাহফিলের ময়দান প্রশ্নবিদ্ধ হচ্ছে, জন্য এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং যারা কথা বলেন মাহফিলের ময়দানে তাদের প্রতি রিকোয়েস্ট করব, প্রত্যেকটি মাহফিলে আসার আগে আল্লাহর ওয়াস্তে 2-3 ঘন্টা টেবিলে বসে পড়াশোনা করে আসেন। এখন এই মাহফিলের ময়দানে কেউ হয়েছে আউল, কেউ হয়েছে বাউল, কেউ গায় সিনেমার গান, আছে না নাই? কেউ আবার হাসি তামাশা কৌতুক কিচ্ছা কাহিনী এগুলো করে চলে যাচ্ছে, পাবলিক লক্ষ লক্ষ টাকা খরচ করে দিনের পর দিন না খেয়ে এত পরিশ্রম করে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে হাসি তামাশা গান আউল আর বাউলগিরি করে সময় নষ্ট করার জন্য নয়। যতক্ষণ কথা বলবেন এই সময়গুলোকে আমানত হিসাবে গ্রহণ করে কোরআন হাদিসের আলোকে বক্তব্য দিবেন, যাতে করে মানুষেরা কল্যাণের দিকে ধাবিত হয়, যাতে করে মানুষের আখলাকের পরিবর্তন হয়, জীবন গঠন হয়, চরিত্র পরিবর্তন হয়, এমন কথা বলাটাই এই মাহফিলে শোভা পায়। অন্য কোনো বক্তব্য দিয়ে সময় নষ্ট করা এই মাহফিলে শোভা পায় না। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধি মণ্ডলী, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে তো মাহফিলের শেষ দিন, আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না হাত তুলেন দেখি। মাশা আল্লাহ, তার মানে পাবনার মানুষেরা ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনে। আমরা এখনই আলোচনায় প্রবেশ করব, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে আমরা আর সময় নষ্ট করব না। আমরা সবাই কোরআনের মাহফিলে বসেছি, এটা কোরআনের মঞ্চ, কোরআনের আলোচনা থেকে বেনিফিটেড হতে হলে, উপকৃত হতে হলে আমাদের প্রত্যেককে দুইটা কাজ করতে হবে। আমার কথা বুঝে থাকলে সবাই পুরুষ মানুষের মতো আওয়াজ দিলে বলেন তো কয়টা কাজ করতে হবে? এদিকে আওয়াজ হয় নাই, কয়টা? কোরআনের আলোচনা থেকে আমরা যদি বেনিফিটেড হতে চাই, কোরআনের আলোচনা থেকে যদি আমরা ফায়দা পেতে চাই, দুটো কাজ আমাদেরকে করতে হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শ্রবণ করো, অমনোযোগী হয়ে পারস্পরিক কথা বলে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শুনো না। আল্লাহর কালাম শোনার জন্য আদব আছে, আর আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ। আল্লাহ বলছেন, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিও না, কোরআন শোনো ফুললি কনসেন্ট্রেট হয়ে, মনোযোগী হয়ে, দিলের কান দিয়ে কোরআন শোনো, নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে ওয়ান সেতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা শুরু হয়ে গেলে আর মানুষের কথার কোনো দাম থাকতে পারে না। এই জন্য আল্লাহ শেখাচ্ছেন, কোরআনের আলোচনা থেকে তুমি উপকৃত হতে হলে দুই নম্বর যে আমল করতে হবে, ও আনসিতু, চুপচাপ হয়ে যাও। কয়টা কাজের কথা বললাম দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। এক নম্বর কি বলেছি? এই সামনের কয়েকজন বাকিরা কি ঘুমায় নাকি? এক নম্বর কি বলেছি? মনোযোগী হতে হবে। আর দুই নম্বর, চুপচাপ থাকতে হবে। আচ্ছা, এই দুইটা কাজ যদি আমরা করতে পারি বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই দুটো কাজ করে আলোচনা শুনতে পারবেন তো?
ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমলের নিয়তে কথা বলার শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত সুলি মণ্ডলী, আমার হাতে আপনারা যে কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবটার নাম কি? পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে উচ্চকণ্ঠে বলুন, এই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহর কিতাব এই কোরআন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে চার ভাগে ভাগ করেছে। কান লাগান, কথা কিন্তু শুরু হয়ে গেছে। কোরআনুল করিম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে চার ভাগে ভাগ করেছে। আমি এসেছি পাবনায়, মনে মনে আমার এই ধারণা, এই পাবনা রেসপন্স নিয়ে আমার করতে হবে না কোনো ভাবনা। কি ঠিক বলেছি? জায়গার নাম পাবনা, রেসপন্স নিয়ে আমি করব না কোনো ভাবনা। মানে আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ, আমার কথা বুঝে থাকলে আপনারা জবাব দিন। আল্লাহর কালাম এই কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? মাশাআল্লাহ, এভাবে কথা বলবেন, চার ভাগে। কোরআনের ভাষায় মানুষ চার প্রকার। কয় প্রকার? এক নাম্বার মোমেন, এক নাম্বার মোমেন, দুই নাম্বার মুশরিক, দুই নাম্বার, তিন নাম্বার মুলহিদ। মুলহিদ ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটা বাংলা শব্দের সাথে আমরা পরিচিত হই, নাস্তিক। মুলহিদ মানে নাস্তিক। আর চার নাম্বার হচ্ছে মুনাফিক। চার নাম্বার কি? পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, যে দেশের যে বর্ণের আর যে বৈচিত্র্যের মানুষই সে হোক না কেন, এই চার প্রকারের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নাই। তাহলে আবার বলেন, কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। হ্যাঁ, রিয়েল শ্রোতা পেয়েছি আজকে, আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আসুন এই চার প্রকারের পরিচয় এবং তাদের পরিণতি আমরা জেনে নেই। কোরআনের ভাষায় মানুষ হলো চার প্রকার। এক নাম্বার হচ্ছে মোমেন। প্রশ্ন হচ্ছে, মোমেন কারা? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করছে যারা মোমেন হলো তারা, এই মোমেনদের পরিণতি কি হবে? মোমেনদের পরিণতির ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদীনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য আমি রেখেছি। তাহলে কোরআনের ভাষায় মানুষ হলো চার প্রকার। এক নম্বর মোমেন, মোমেন যারা জান্নাতে যাবে। দুই নম্বর মুশরিক। সবাই বলেন দুই নম্বর কি? প্রশ্ন হলো, হুজুর মুশরিক কারা? একত্ববাদী রবকে বর্জন করে, একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে নিজেদের কল্পনা প্রসূত কিংবা নিজেদের বানানো অনেক মাহবুদকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে যারা, মুশরিক হলো তারা। আল্লাহর সঙ্গে শিরক করে যারা, মুশরিক হলো তারা। প্রশ্ন হলো, এই মুশরিকদের পরিণতি কি হবে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর ওই মুশরিক গুলোর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন অবধারিত করে দিয়েছেন। তাহলে মুশরিক যারা জাহান্নামে যাবে,
আরেকটু জোরে বলেন, মুশরিক যারা জাহান্নামে যাবে। তাহলে আমরা দুই শ্রেণীর পরিচয় এবং তাদের পরিচয় আর পরিণতি জানলাম। তিন নম্বর হচ্ছে মুলহিদ। মুলহিদ মানে হলো নাস্তি। এই নাস্তিকগুলো মানুষের কোনো জাত না। এখন বলবেন হুজুর এটা কেমন কথা বললেন, এটা আমার কথা নয়, এটা যার কথা তিনি কে? আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ বলছেন এই নাস্তিকগুলা মানুষের কোনো জাত না। আল্লাহ এদের ডেফিনেশন দিয়েছেন কোরআন, এদের পরিচয় দিয়ে বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন এগুলো চার পায়া জানোয়ার, পশুর মতো। এতটুকু বলে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ বলেছেন বাল হুম আদল, এরা এক চাইতেও নিকৃষ্ট। এর মানে হচ্ছে নাস্তিক যারা, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, এদের চেহারা সুরত মানুষের মতো হলো, আল্লাহ বলছেন এই সবগুলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। তাহলে নাস্তিক কারা? স্রষ্টায় বিশ্বাস করে না যারা, তাদের বক্তব্য হলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। যদি তাদেরকে বলেন এই কথা বললে কেন, সে তখন বলতে যদি থাকতো তাইলে দেখতাম, যেহেতু দেখা যায় না, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এই জন্য আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এইরকম কোনো অমানুষের জাত, অর্থাৎ এইরকম কোনো নাস্তিক, এরকম কোন কথার দাবিদার যদি কেউ থাকে যে আল্লাহরে আমি বিশ্বাস করি না, দেখা যায় না এই জন্য বিশ্বাস করি না, এমন অমানুষের যা আপনার চোখের সামনে বলবে ঠিক আছে, তোর কথা অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস না করা যায় তা তুই বল, তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? তোর বাপ যে তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? নিশ্চয়ই সে বলবে না। আপনি তখন বলেন তোর বক্তব্য অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোকে জন্ম দিয়েছে এইটাও যেহেতু তুই দেখিস নাই, তার মানে তুই একটা বেজন্মা। আর এমন বেজন্মা ও মানুষের জাত যারা দুনিয়ায় নাস্তিক হলো তারা বেকুব, আয়না ছাড়া নিজের পিঠ কখনো দেখিস নাই, এই সারাদিন হাত বডি যিনি বানিয়েছেন তারা দেখতে চাস, দেখা যাবে জান্নাতে ঢুকবে যারা সচক্ষে আল্লাহকে দেখবে তারা। আল্লাহ আকবার, আল্লাহ যেন তাদের কাতারে আমাদেরকে সামিল করেন। এই অমানুষের জাত নাস্তিক যারা জাহান্নামি, এদেরকে আমরা জাহান্নামে বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন। তাহলে আবারও উচ্চ কণ্ঠে জবাব দিয়েন, এই 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 পাশের মানুষরা কথা কয় না। আপনারা বলেন কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার? আরো জোরে বলেন, চার প্রকার। এক নাম্বার মোমেন, যারা জান্নাতে যাবে তারা। দুই নাম্বার মুশরিক, মুশরিক যারা জাহান্নামে যাবে। তিন নাম্বার নাস্তিকগুলা কিসের জাত? বেজাত। এটা তো আরো কড়া শব্দ, এটা কি পাবনার ভাষা নাকি বেজাত কুজাত? আমি বলছি অমানুষের জাত, হ্যাঁ কয় এটা বেজাত, মানে জাত ছাড়া কোনো জাতই না, ঠিকই বলছ। যাই হোক, পাবনার ভাষাও সুন্দর, এক এক অঞ্চলের এক এক ভাষা। ওই যে পাবনার পরেই তো এদিকে আপনার কি জানি কয় বগুড়া, বগুড়ায় মাহফিলে গেলাম কয় ক্যাঙ্কা আসো বারে, আমি তো ভাষা বুঝি না, আমি তো সিলেটি ভুয়া না কিতা, আমরা সিলেট তো গেলে কইব ভাই সাহেব বলানি, কিতা খবর বলানি আপনি, ওইখানে বলছে ক্যাঙ্কা আসো বারে, আরে বাপরে বাপ। তা আপনারা এখানে মানুষের জাত না আমি বললাম, সে সংক্ষেপে মারছে এক কথায় প্রকাশ কয় বেজাত, এটা কোনো জাতি না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এবার পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে বলেন তো দেখি, চার নাম্বার শ্রেণীর নাম কি বলেছিলাম? হ্যাঁ মুনাফিক। এখন মুনাফিক গুলোর পরিণতি কি, যাবে কোথায়? আরে না, উত্তর ঠিকঠাক ভাবে দেন, মুনাফিক গুলো যাবে কোথায়? হ্যাঁ, এতক্ষণে উত্তর হয়েছে, এবার ভালো করে বুঝেন, একটু কান লাগান। দুনিয়ায় কয়েকটা কুখ্যাত বেজাত কাফের নাম আপনারা বলেন তো একটু আগায় দিই আপনাদেরকে, যেমন নমরুদ, তারপর ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, সাদ্দাত, হামান, কারণ, বিখ্যাত না কুখ্যাত কাফের, আরো জোরে বলেন। এবার বলেন তো এই কুখ্যাত কাফের গুলো জান্নাতি না জাহান্নামী?
এদেরকে জাহান্নামে আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? জাহান্নামকে আল্লাহ সাতটি ক্লাসে ভাগ করেছেন, জাহান্নামকে আল্লাহ সাতটি স্তরে ভাগ করেছেন। পৃথিবীর কুখ্যাত বড় বড় কাফের যারা জাহান্নামের উপরে থাকবে তারা, আর মুনাফিক যারা এগুলো কাফের চাইতে আরো খারাপ। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুনাফিকগুলো জাহান্নামের নিচের তলায় নিম্ন স্তরে থাকবে, কাফেরগুলো জাহান্নামের উপরের স্তরে, মুনাফিকগুলো জাহান্নামের নিম্ন স্তরে। বুঝে থাকলে হিসাব নিকাশ করে ঠান্ডা মাথায় জবাব দেন, তুলনামূলকভাবে কাফের ভালো না মুনাফিক ভালো? কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আর একটু জোরে বলেন, খুব ভালো করে বুঝেন। এখন আপনারা সবাই আমাকে বলেন তো দেখি, আমাদের সব চাইতে বড় দুশ্মনের নাম কি? না না হয় নাই, আমাদের সবচেয়ে বড় দুশ্মন কে? ইয়েস, শয়তান। সবচেয়ে বড় দুশ্মন কে? এর চেয়ে বড় দুশ্মন আছে নাকি? দুশ্মন তো আপনি তাকে বলতে পারেন যে সব সময় আপনার ক্ষতি চায়। পৃথিবীতে আমাদের একটাই দুশ্মন আছে, ২৪ ঘন্টা আমাদের ক্ষতি চায়, তার নাম আরো জোরে, আর একটু জোরে, শয়তান। শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কি কম না বেশি? আরে পাকনা, বয়সও বেশি বুদ্ধিও? এই শয়তান ভালো করেই জানে মুসলমানের সন্তানকে কাফের বানানো যাবে না, মুশরিক বানানো যাবে না। আর শয়তান হিসাব নিকাশ করে দেখল মুসলমানের সন্তানদেরকে কাফের মুশরিক বানাইলে লস, কারণ কাফের মুশরিক যাবে জাহান্নামের উপরে। আর মুসলমানের সন্তানকে যদি আমি ধোকা দিয়া মুনাফিক বানাতে পারি লাভ আছে, কারণ কাফের মুশরিক জাহান্নামের উপরে আর মুনাফিকগুলো জাহান্নামের তলে। এই জন্য শয়তান মুসলমানদেরকে কাফের না বানিয়ে কি বানাতে চায়? আর একটু জোরে বলেন, মুনাফিক বানাতে চায়। এখন মুনাফিক আপনাকে চিনতে হবে। কেউ যদি আমাকে প্রশ্ন করে, হুজুর আমি হিন্দু দেখব, কোন দেশে গেলে বেশি হিন্দু পাব? বলবো প্রতিবেশী দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু সেখানে আছে না নাই? কেউ যদি আবার জিজ্ঞেস করে, হুজুর খ্রিস্টান দেখব, কোন দেশে যাব? আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে বৌদ্ধ দেখব, কোন দেশে যাব? আমি বলবো চীনে যান, মিয়ানমারে যান। কেউ যদি বলে হুজুর ইহুদি দেখব, কোথায় যাব? ইসরায়েলে যান। কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখব, কোথায় যাইতাম? না না উত্তর হয় নাই। উত্তর হলো যেইখানে মুসলমান আছে সেখানে মুনাফিক আছে। এই পাবনায় কিন্তু মুনাফিক নাই, পাবনায় কিন্তু মুনাফিক নাই। মুনাফিক গুলো কোন জাতের খারাপের খারাপ শুনেন? কোরআনুল কারীমের সূরা আছে ১১৪টা, জুড়ে বলেন কয়টা? এখানের মধ্যে মোমেনের নামে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মুমিনুন। এই কোরআনের মধ্যে কাফের নামে একটা সূরা আছে, সূরাতুল কয় পৃষ্ঠা? কয় পৃষ্ঠা? এই কথা বলেন কয় পৃষ্ঠা? দুই বা তিন লাইন? দুই বা তিন লাইন। সূরার নাম সূরাতুল কুল্লিয়া আইয়ুহাল, সূরাটা বড় না ছোট? দুই বা তিন লাইন। এবার দেখেন কাফের সূরাটা মাত্র দুই থেকে তিন লাইন। মুনাফিকের নামেও কিন্তু কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল সূরাতুল মুনাফিকুন। আরো জোরে বলেন সূরার নাম সূরাতুল কয় লাইন? ২১ লাইন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, কাফের কয় লাইন? কাফের কয় লাইন? মুনাফিক কয় লাইন? বলবেন হুজুর লাইন বুঝাইতে গেলেন কেন?
দেখেন কাফেরের পরিচয় দিতে আল্লাহ লাগছে তিন লাইন, মুনাফিকগুলো কাফেরের চেয়ে খারাপ, এদের পরিচয় দিতে আল্লাহ লাগছে একুশ লাইন। তার মানে কাফেরের চেয়ে মুনাফিকগুলো ভালো না খারাপ? এই মুনাফিক কি মুসলমানের মধ্যে আছে না অন্য জাতের মধ্যে আছে? আর একটু জোরে বলেন, মুনাফিকের ভাইরাসটা বড় মারাত্মক ভাইরাস, মুনাফিকের ভাইরাসটা বড় মারাত্মক ভাইরাস। মুনাফিক চেনা বড় মুশকিল, কারণ বিভিন্ন স্কুলের স্কুল ড্রেস আছে, ড্রেস কোড মেনটেন করে শিক্ষার্থীরা স্কুলে কলেজে যায়, কিন্তু মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই, তার কপালে মুনাফিক লেখাও নাই, পিঠের পেছনে মুনাফিক লেখা নাই, সিল মারা নাই। মুনাফিক আপনি চিনবেন কেমনে? কারণ মুনাফিক টুপিও লাগায়, দাড়িও রাখে, জুব্বা পাঞ্জাবিও পরে মসজিদে নামাজে যায়, মাহফিলেও আসে, আবার সুযোগ পাইলে ইসলাম রে জবাই করে। এইটা কিন্তু খুব সাংঘাতিক খারাপ। কাফের চেনা যায়, কিন্তু মুনাফিক অত সহজে চেনা যায় না। আর মুনাফিক গুলো এত খারাপ, এই ভাইরাসটা হলো দুনিয়ার সবচাইতে মারাত্মক ভাইরাস। এই যে গত দুই বছর ধরে গোটা বিশ্বব্যাপী করোনা মহামারী চলছে, করোনা ভাইরাসে কেউ মারা গেলে জাহান্নামে যাবে এমন কথা কি কেউ কখনো বলেছে নাকি? কোরআন হাদিসের কোথাও আছে নাকি? করোনা ভাইরাসে মারা গেলে মানুষ জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকির ভাইরাস হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে যারা বিনা হিসাবে জাহান্নামি তারা। এখন প্রশ্ন হলো ভাইরে, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতনতা আমাদের মধ্যে কম না বেশি? আর একটু জোরে বলেন। দেখবেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নাকের মধ্যে মুখের মধ্যে মাস্ক লাগায়, তারপরে পকেটের মধ্যে স্যানিটাইজার আছে না নাই, এরপরে আরো কিছু কেউ কেউ আছে বেশি সচেতন, সচেতন আপনি থাকেন অসুবিধা নাই, কারণ ইসলাম সচেতনতার কথা বলে স্বাস্থ্য সচেতন আপনি থাকবেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সতর্ক সাবধান থাকা, সচেতন জীবনযাপন করা, এটা কোরআনের নির্দেশ, ইসলামের নির্দেশ। কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক লাগালেন, পকেটে স্যানিটাইজার রাখলেন, কিছুক্ষণ পর পর স্যানিটাইজার দিয়ে স্প্রে করলেন, কেউ কেউ আবার বের হওয়ার সময় পিপিই লাগায়, আবার কেউ মাথার জানি, আবার কেউ কেউ মাথার মধ্যে নেটের মতো কি জানি লাগায়, আবার কেউ কেউ আরও বেশি সচেতন হেলমেটের মতো আরেকটা কি জানি লাগায়, দেখলে মনে হয় মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে, আসে না নাই? তো এই যে আপনি করোনা থেকে বাঁচার জন্য এত সচেতন, এত সাবধানতা অবলম্বন করলেন, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে কেউ জাহান্নামে যাবে এমন কথা কেউ বলে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু এই ভাইরাসের চাইতে আরো মারাত্মক ভাইরাসের নাম মুনাফিকির ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মরবে যারা, আল্লাহ বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন, নবী গো, মুনাফিকগুলোকে জাহান্নামের সুসংবাদ দিন। হে ভাইয়েরা, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যদি আপনি এত সাবধান থাকেন, এত সচেতন থাকেন, যেই ভাইরাস মুসলমানকেই ধরে মুনাফিকি ভাইরাস, এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানে বিনা হিসাবে জাহান্নামে যাওয়া। বলেন করোনা থেকে বাঁচার জন্য সাবধানতা এত বেশি হলে মুনাফিকি ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতন থাকা আমাদের কম সচেতনতা জরুরি না বেশি সচেতন হওয়া জরুরি? এক মুনাফিক মারা যাওয়ার পরে ওই মুনাফিকের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ দোয়া ফিরিয়ে দিয়েছেন। ঘটনাটাকে আমি আপনাদেরকে বলবো নাকি? এর আগে শুনেন নবীর স্পেশালিটির কথা বলি, ডিগনিটির কথা বলি। নবীজি আল্লাহর কাছে কোনো বিষয় চাইলে পরে হাত তুলে আমাদের মতো দোয়া করা লাগে না, মনে মনে ইচ্ছা করলেই নবীর ইচ্ছা কবুল করে ফেলেন কে? আল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এখন তো আমরা কাবা শরীফের দিকে মুখ করে সালাত আদায় করি,
কাবা শরীফ কিবলা হওয়ার আগে মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছেন, কিন্তু নবীজির মন চায় যদি বাইতুল্লাহর দিকে কিবলা হতো নবীজির মনটা শান্ত হতো। মনে মনে এই ইচ্ছাটা করছেন, জোহরের নামাজ আদায় করছেন, নবী যে মনে মনে এই ইচ্ছাটা করছেন, মনের খবর জানেন কি? দুই রাকাত নামাজ শেষ হয়েছে, এর মধ্যে আল্লাহ তার নবীর তার হাবিবের এই ইচ্ছা কবুল করে জিব্রিলকে পাঠিয়ে দিয়ে ওহি নাজিল করে ফেললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন, নবী গো আপনি যে বারবার আকাশের পানে তাকাচ্ছেন, মনে মনে যে ইরাদা করছেন, এটা তো আমি জানি। আপনার মনের ইচ্ছা আমি কবুল করে নিলাম, নামাজে থাকা অবস্থায় আপনার মুখ বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে করে নিন। আল্লাহু আকবার। হজ আর ওমরা করতে যারা গিয়েছেন ওই মসজিদে কিবলা তাইন এখনো আসে না নাই? আমি আলহামদুলিল্লাহ সেখানে গিয়েছি, দেখে এসেছি। এই ঘটনা কেন বললাম? উদ্দেশ্য হলো নবী কোনো বিষয় ইচ্ছা করলে আমাদের মতো হাত তুলে দোয়া করা লাগে না, মনে মনে ইচ্ছা করলেই কবুল করে নেন কি? ওই নবী আবার আরেক জায়গায় দোয়া করেছেন, দোয়া ফিরাইয়া দিয়েছেন কি? খুব ভালোভাবে কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। মদিনার মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে যখন মারা গেল তার ছেলে আব্দুল্লাহ নবীজির কাছে আসলো। নবীজি তখন সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন, এসে বলল, গো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার ওসিয়ত ছিল আপনার জুব্বা মোবারক দিয়ে যেন তার কাফনের কাপড় পরিধান করানো হয়, আর আপনি নিজেই যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার উদ্দেশ্যে যখন রওনা দিতে যাবেন, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে বাধা দিলেন। বেশ কয়েকটি জায়গায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একা সিদ্ধান্ত দিয়েছেন, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন, তিনি বললেন, ওগো আল্লাহর নবী, কোথায় যাচ্ছেন, কার জানাজায় রওনা দিয়েছেন, এই লোকটাকে কি চেনেন না? সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম আর মুসলমানদের ক্ষতি করেছে, যেখানেই সুযোগ পেয়েছে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। এই মুনাফিকটা উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে ভেগে গিয়েছে, এই লোকটার জানাজার নামাজে আপনি যাইয়েন না। নবীজি বললেন, অমরদের তুমি কেন বাধা দাও, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই, সুতরাং আমি যাব। নবীজি গেলেন, যাওয়ার পরে তার নিজের থুতু মোবারক দিয়ে ওই মুনাফিকের গায়ে লাগিয়ে দিলেন, নিজের গায়ের জুব্বা মোবারক তার কাফনের কাফন হিসাবে পরিধান করালেন। এরপরে নবীজি যখন জানাজার নামাজ ইমামতির জন্য দাঁড়াতে যাবেন, বরদাস্ত করলেন না এবার কে, আল্লাহ জিব্রিলকে পাঠালেন, ওহি আবার নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বললেন, নবী গো, এই মুনাফিকের জন্য আপনি নবী হয়েও যদি একবার আর দুইবার নয় 70 বার যদি আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এই মুনাফিক আর এর মতো যত মুনাফিক দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে, এদের জন্য জাহান্নামের আযাব ছাড়া আর কিছুই জুটবে না। কি বুঝলেন আপনি? আগে একটা ঘটনা শোনালাম, পরে একটা ঘটনা শোনালাম। আগের ঘটনায় দেখলাম নবী হাতও তুলেন নাই, দোয়া কবুল করে ফেলছেন কে?
হ্যাঁ কথা বলছেন না কেন? দোয়া কবুল করেছেন কে? কি দামি দামি কথা চলে যাচ্ছে, কি আপনি ঘুমান নাকি? প্রথম ঘটনা, নবী হাতও তুলেন নাই, দোয়াও করেন নাই, মনে মনে চাইছেন, এই মনের চাওয়াটাই কবুল করে ফেললেন কে? দ্বিতীয় ঘটনা, নিজে গিয়ে মুখের থুতু গায়ে লাগালেন, জুব্বা দিয়ে নিজের জুব্বা, নবীজির নিজের জুব্বা দিয়ে কাফনের কাফন দিলেন, ইমামতিতে দাঁড়ালেন। আল্লাহ বললেন, নবী একবার দুইবার না, এই মুনাফিকের জন্য 70 বার আপনি দোয়া করলো, দোয়া ফিরিয়ে দিব, এর জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। কি বুঝলেন আপনি, কি বুঝলেন আপনি? মুনাফিক হয়ে মরবে যারা, যত বড় বুজুর্গ হয়ে গিয়ে ইমামতি করুক না কেন আর দোয়া করুক না কেন, কোথায় বড় বড় ইমাম আর বুজুর্গ আর কোথায় নবীজি? নবীর দোয়াই আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আর আপনার আমার মতো মানুষের দোয়ার কি হবে? কি বুঝলেন আপনি? মুনাফিক হয়ে মরবে যারা, জাহান্নামের তলায় যাবে। গত বছর সুখী পরিবারের ওয়াজ করে দিয়েছি, পরিবার কি সুখী টুকি হয়েছে নাকি? হয়েছেনি তো, সুখী পরিবার হয়েছে। এখন এই সুখী পরিবার কিংবা আমাদের সমাজে মুনাফিকি ভাইরাস ঢুকানো যাবে? গত বছরের সঙ্গে তো আলোচনার একটা মিল রাখা লাগবে। এখন মুনাফিক তো চেনা যায় না, চিনবেন কেমনে? মুনাফিক দেখবেন মসজিদের আগের কাতারেও থাকে, আবার গানের কনসার্টেরও আগের কাতারে থাকে, এটা চেনা যায় না, এটা তলে তলে শয়তানি করে, নিমসা শয়তান। আমরা আর সিলেট হয় এগুলো নিমসা শয়তান, তলে তলে হকল শয়তানি করে। মাঝে মাঝে তোরা তোরা সিলেটি ভাষা কইলাই কি, তার রাগ করেন নি আপনারা? মাঝে মাঝে হইন যে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বলেন, মানুষ বলেছিলাম কয় প্রকার, এই ভাগ কি আমি করেছি? এক নাম্বার মোমেন যারা কোথায় যাবে তারা, দুই নাম্বার মুশরিক যারা কোথায় যাবে তারা, তিন নাম্বার এই বেজাত অমানসের জাত নাস্তিক যারা কোথায় যাবে তারা, চার নাম্বার মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে। মুনাফিক গুলো কিন্তু এই প্যান্ডেলের ভিতরেও থাকতে পারে, উঠা উঠির সময়ও চলে গেছে। এখন মুনাফিকের খাসলত কিতা কিতা আছে, কি কি আছে এগুলা বলবো? যে উঠবে পাবলিক ভাববে বুঝছি এই রূপ মনে হয় তার আছে, এখন কিন্তু সাংঘাতিক বিপদ। তবে কথা আমি বেশি বলবো না, সংক্ষেপেই বলবো, ধৈর্য ধরে থাকবেন তো। অসংখ্য মা বোনেরা এসেছেন মা বোনদের উদ্দেশ্য এই কথাগুলো, কারণ মা বোনদের ভেতরে মুনাফিকি নাই, মুনাফিকির রোগ কিন্তু পুরুষ মানুষেরও আছে মহিলাদেরও, এই জন্য আমজনতার ওয়াজ আজকে হবে ইনশাআল্লাহ। আমরা মুনাফিক হয়ে আমরা মুনাফিক হয়ে মরতে চাই নাকি? কারা কারা মুনাফিক হয়ে মরতে চান হাত তুলেন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনেন, আমার এই এই যে কি জানি কয় পিলার, এই এই র এই সারের পিলার থেকে বাঁশ বুঝছি, বাঁশ দিয়ে তো দিছে, এই পিলার থেকে এই পাশের শ্রোতারা ঠিক আছে এরা কথা বলে, ওই পাশটা কথা বলেন, আপনারা একটা ঝাঁকুনি মারেন, একটা তাকবীর দিবেন যেন ঘুম টুম ছুটে যায়, দেন তো লিল্লাহি তাকবীর। এবার আপনারা একটা দিয়া বুঝাই দেন, আসলে আমরা ঘুমে না, আমরা সজাগ, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, তাহলে আমরা মুনাফিক হয়ে মরবো না, মুনাফিকি ভাইরাসে আমরা আক্রান্ত হব না ইনশাআল্লাহ। মুনাফিকি ভাইরাসের লক্ষণ গুলা কি কি? যে কোনো রোগের তো লক্ষণ আছে, এই করোনার লক্ষণ আছে না? হ্যাঁ, মুনাফিকি ভাইরাসের তো কিছু লক্ষণ আছে, আছে না নাই? এখন আমি কোরআন আর হাদিস গবেষণা করে মুনাফিকের 15টি স্বভাব খাসলত বের করেছে, কয়টি? হয়তো এর চেয়ে বেশি থাকতে পারে, আমি তো মানুষ, আমার গবেষণায় ভুলও হইতে পারে, আরও বেশি থাকতে পারে, তবে এই 15টা আছে, আমি নিজে বানাই নাই, রেফারেন্স দিয়ে দিয়ে বলবো, এর চেয়ে বেশি থাকতেও পারে। নিরপেক্ষ মন মগজ নিয়ে আলোচনা শুনতে হবে। কালকে আমার কমিটির ভাইদেরকে বলে না, কোন জায়গা থেকে হুজুর একটা আনছো, সব দিকে আমার বিরুদ্ধে বলে গেল, এখন তো হক কথা বলাও যায় না, ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো হুজুর এক মসজিদে নতুন চাকরি হয়েছে, তো প্রথম জুমা ভাবলেন, খুব প্রস্তুতি নিলেন, নোটও করলেন, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন তিনি, খুব প্রস্তুতি নিয়েছেন,
এখন ওয়াজ যখন শুরু করলেন, সুদের বিরুদ্ধে ওয়াজ চলতেছিল ভালো, কিছুক্ষণ পর সভাপতি কয় হুজুর বুঝলেন এটা কখন পড়ে গেছে, ভাবলেন বাপ রে সভাপতি খেতে তো অবস্থা খারাপ, সুদের ওয়াজ বাদ ঘুষেরই ওয়াজ হবে। কারণ ঘুষের ওয়াজ শুরু হয়েছে, কিছুক্ষণ পর সেক্রেটারি কয়, এখন ইমাম সাহেব ভাবলেন আয় আয় এটাও তো দেখি কমন পড়ে গেছে, তো ভাবলেন সুদের ওয়াজও বাদ আজকে ঘুষের ওয়াজও বাদ, আজকে একটু চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে কথা বলবো। শুরু করছে ওইটা নিয়ে, এখন ক্যাশিয়ার কয় মানে ওইটা কমন করছে। যে সকল ভাইয়েরা এই সুদখোর ঘুষখোর টেন্ডারবাজ চাঁদাবাজ সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ারের হয়ে মসজিদের পবিত্র মিম্বরে বসে হক কথা বলতে পারেন না, তাদেরকে বলবো ইমামতি ছেড়ে দিয়ে মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান, ওইটা আপনার জন্য মর্যাদার হবে। আর এই মিম্বরে বসলে কাউকে পরোয়া না করে হক কথা বলতেই হবে। আমরা যারা কথা বলি আমরা কোনো দলের পূজা করি, আমরা কোনো দলের পূজা করি না, আমরা কোনো ব্যক্তির পূজা করি না, কাউকে সন্তুষ্ট করার জন্য আমরা কথা বলি না, আমরা কারো দিকে আকর্ষিত করার জন্য কথা বলি না, আমরা কেবলমাত্র আল্লাহ আর আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কথা বলি। কে বেজার হলো কে খুশি হলো এটা দেখার টাইমই আমার নাই, আমরা কথা বলি আল্লাহ আর রাসূলের সন্তুষ্টির জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে মুনাফিকের খাসলত আজকে বলবো কয়টা, আরো জোরে আরো আস্তে, আমার সঙ্গেও যদি মিলে যায় আমি নিজে সংশোধন হব ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে মিললে আপনারা সংশোধন হবেন তো, মা বোনরাও হবেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। গত বছরের ওয়াজ দেখলাম অনেকে নোট করছে, আমি খুশি হয়েছি। আমি দেখলাম গিয়ে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই পাবনার অনেকেই কমেন্ট করেছে, কয় হুজুর আপনি সুখী পরিবারের ১৩টা বৈশিষ্ট্য বলে গিয়েছিলেন, এরপর লিখছে ১ ২ ৩ ৪। আমি বললাম মাশাআল্লাহ, তো রিয়েল শ্রোতা একেবারে। এই বছর আমি আশা করব যে বিষয়ের আলোচনা হচ্ছে সবাই একেবারে পয়েন্টগুলো নোট করবেন, মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। শুরু হচ্ছে মুনাফিকের এক নাম্বার লক্ষণ, এই রোগের এক নাম্বার লক্ষণ, এই ভাইরাসের এক নাম্বার লক্ষণ হলো মুনাফিকগুলো এক জবানে, মুনাফিকগুলো বলে একটা করে এক জবানে দুই কথা বলে, যারা মুনাফিক বলে একটা বিত্রে রাখে, তার মানে বাহির দিয়া ফিটফাট ভেতর দিয়া সদরঘাট। এই রূপ এই লক্ষণ আছে যাদের, মুনাফিকি ভাইরাস আছে তাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ৮ নম্বর আয়াতে এই লক্ষণ নিয়ে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখেরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন এরা মুখ দিয়ে বলে আল্লাহ আর আখেরাতের উপর ঈমান এনেছে, অথচ আদৌ তারা ইমানদার নয়, কারণ এরা জবান দিয়ে ঈমানের কথা বলে কিন্তু প্রত্যেক দিন ঈমানের বিপরীত কাজ করে। মুখ দিয়ে বলে ঈমান ঈমানদার, কিন্তু কাজকর্মে পাওয়া যায় তার বেঈমানি। মুখ দিয়ে ঈমানের কথা বলে নামাজ ছাড়ে, মুখ দিয়ে ইমানদার দাবি করে মিথ্যা বলে, মুখ দিয়ে ইমানদার দাবি করে সুদ খায় ঘুষ খায়, ইসলামের একটা হুকুম মানে না, ইমানের একটা দাবিও পূরণ করে না। এইভাবে মুখ দিয়ে ইমানের ঘোষণা করে তলে তলে শয়তানি করে ইমান বিরোধী কাজ করে যারা মুনাফিক হলো তারা। ডাবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাব, বলে একটা করে আরেকটা কয় আমি ইমানদার, ইমানের দাবি হলো নামাজ আদায় করা, কিরে বাট পারত নামাজ কই, নামাজ কোথায়, নামাজ আদায় না। আমার দেশে দেখবেন ফজরের নামাজে মানুষ কম কিন্তু জানাজার নামাজে মানুষ, হায় হায়, তো জানাজার নামাজ ফরজ আর ফজরের নামাজটা মনে হয় নফল,
দেখবেন আপনারা তার বাসা থেকে পঞ্চাশ গজ দূরে মসজিদ ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজে শরীক হওয়ার জন্য ঢাকা থেকে ছয় সাত ঘন্টার জ্যাম ঠেলাইয়া পাবনায় চলে আসে। এরকম ঘটনা আছে না নাই? কি ব্যাপার? এই বাটপা, তোর ঘর থেকে পঞ্চাশ হাত দূরে ফজরের সময় মসজিদে গেলি না, কিন্তু জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালাইয়া চলে আসলি, তার মতলব কোথায়? মতলব হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। নাহলে হে ফজরের নামাজ আসতো না কেন? নামাজ আপনি ছেড়ে দেন কেন? আমার বুঝে আসে না, নামাজ পড়লে খুশি হন কে আর নামাজ ছাড়লে খুশি হয় কে? তো ফজরের নামাজ ছাড়া মানে কারে খুশি করা? আবার কেউ কেউ আছে সপ্তাহে একদিন শুধু যায় জুমার দিনে, এইরকম অবশ্য চাট মহড়ার পাবনায় নাই? এরকম যদি কেউ থাকে তাইলে আমারে বলেন একদিনে নামাজ কয়বার? হ্যাঁ, আরো জোরে বলেন, কয়বার একদিনে নামাজ? কয়বার? এক সপ্তাহ সমান যদি সাত দিন হয় অঙ্ক করেন পাঁচ সাতা পঁয়ত্রিশ। হ্যাঁ, নামাজে গেল একবার, তাহলে আল্লাহর গোলামি পঁয়ত্রিশ বারের মধ্যে করল কয়বার? আর শয়তানের গোলামি করল কয়বার? হিসাব নিকাশ করে দেখেন, এই লোকটা গোটা সপ্তাহে আল্লাহর গোলামির চাইতে শয়তানের গোলামি বেশি করে, শয়তানের খাস গোলাম সে হয়ে গিয়েছে। আর কত কাঁচা বাসায় আপনাকে বুঝাবো? হ্যাঁ, আপনি বুঝেন না, আপনি কি হয়েছেন? আপনি তো শয়তানের খাস মুরিদ হয়ে গেছেন। শয়তান আপনাকে দেখে হাসে, আল্লাহ আমার তো রিটায়ার দেওয়া লাগবে, হেতো দিকে আমার চেয়ে বড় শয়তান। শয়তানও হাসে মাঝে মাঝে যে আমার তো রিটায়ার দেওয়া দরকার। আবার কিছু মানুষ শয়তানের এমন মুরিদ, সকাল নয়টার সময় অফিসে না ঢুকলে বস আমাকে জেরা করবে, চাকরিও যাইতে পারে, এই জন্য স্মার্টফোনের মধ্যে অ্যালার্ম লাগিয়েছে, অ্যালার্ম সেট করে না অনেকে। বউকেও বলছে, বিবি অ বউ আটটার সময় ডেকে দিও তাড়াতাড়ি, নয়টার আগে অফিসে ঢুকা লাগবে। এখন দেখেন, নয়টার আগে অফিসে ঢুকার জন্য আটটায় অ্যালার্ম লাগায় বসের ভয়ে, কিন্তু আল্লাহর ভয়ে ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে আসে না। তার মানে ওই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। কোন শয়তানের সঙ্গে কেউ, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস? সকাল দশটায় নয়টায় কাজে দেওয়ার জন্য অ্যালার্ম সেট করে যদি উঠতে পারেন, কোন শয়তান আপনাকে ঢুকায় ফেললো যে ভোর পাঁচটার অ্যালার্ম দিয়ে ফজরের নামাজ যেতে পারেন না? আমার তো মনে হচ্ছে এই অবস্থা দেখে আপনি শয়তানের কাছে বায়াত গ্রহণ করে ফেলেছেন। মা বোনদেরকে বলবো, খবরদার, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন, চারটি কাজ যে নারী করবে, ইদা সল্লাত আল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা। চারটি কথা বললাম, নবীজি বলেছেন, এক নম্বর যেই নারী পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করবে, দুই নম্বর রমজান মাসে রোজা রাখবে, তিন নম্বর স্বামীর অনুগত্য স্বামীর সেবা করবে, চার নম্বর নিজের সতীত্বের হেফাজত করবে। এই চারটি গুণে গুণান্বিত নারী যারা, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে কিয়ামতের দিন বলবেন, আর জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে তোমরা আমার জান্নাতে দাখিল হয়ে যাও। তার মানে এই চার গুণে গুণান্বিত যারা জান্নাতি নারী হবে তারা। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, খবরদার নামাজ যেন বাদ না যায়। আমার যুবক ভাইরা, নামাজ আপনারা পড়বেন তো? এদেরকে যখন বলে নামাজে আসো, তারা বলে হুজুর টাইম হয় নাই। কিরে তোমার টাইম হবে কবে? শয়তান তো তোমাকে পজিটিভ ঢুকায় ফেলে রেখেছে। মনে মনে ভাবছো, যুবক মানুষ এখন কেন নামাজ পড়বো? আগে চুলদারি পাকুক, বুড়া হই তারপরে নামাজ পড়বো? বুড়া যে হবেন এর তো কোনো গ্যারান্টি নাই। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেক প্রাণসত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ। এই মৃত্যুর থাবা থেকে কেউ রেহাই পাবে? আর এই মৃত্যু এটা এমন এক বিষয়, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল। যুবক তুমি ভাবছো তুমি এখনো জুয়ান, বুড়া হবে তারপরে নামাজ,
ধরবে, আরে ভাই তোমার মতো কত যুবক তো দুনিয়া থেকে চলে যায়, তুমি কি দেখো না দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার জন্য সিরিয়াল লাগে না। দুনিয়াতে আসার বেলা দেখবেন প্রথমে দাদা, এরপরে বাবা, তারপরে দাদার ঘরে নাতি হয়, কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল ব্রেক হয়। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, আসে না নাই চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, সুতুই টান দিলে মালি, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, গাড়ি থাকবে, গাড়িওয়ালাও থাকবে না। এই জন্য আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে খবরদার, নামাজ ছেড়ে দিও। ইমানের দাবি হলো নামাজ আদায় করা, ইমানের দাবি হলো ইমানের পথে চলে আল্লাহর বিধান মানা। মুনাফিকের লক্ষণের এক নাম্বার ভাইরাস হলো ইমানের, ইমানের দাবি পূরণ না করে ইমানের বিপরীত কাজ করে, যারা মুনাফিকি ভাইরাসে আক্রান্ত। সবাই বুঝতে পেরেছেন? নাম্বার টু, মুনাফিকের দুই নাম্বার স্বভাব হলো এরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 9 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন,
يخادعون الله والذين آمنوا ولا يخدعون إلا أنفسهم وما يشعرون الله تعالى বলছেন এই মুনাফিকি স্বভাবের মানুষরা আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দিতে চায় তারা দেখবেন ইমানদারদের কাছ থেকে সিম্পতি নেওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে হাজির আবার দেখবেন নাচ গান কনসার্টে তাদের মন ঠিক রাখার জন্য নাচ গানের কনসার্টেও হাজির এই রকম দ্বিমুখী সাপ আছে না নাই কি ব্যাপার কি রে ভণ্ড তুই তো দেখি গানের প্যান্ডেলেও থাকিস আবার দেখি মাহফিলের প্যান্ডেলেও থাকিস ইমানদারদের সামনে এসে বলে আমরা তোমাদের সঙ্গে আছি আবার ওইখানে গেলে পরে বলে আমরা তোমাদের সঙ্গে আছি এইভাবে করে দেখা যায় দুই পার্টিকে ঠিক রাখে এইদিকেও ঠিক রাখে ওইদিকেও ঠিক রাখে এই স্বভাবের মানুষ যারা মুনাফিক হলো আল্লাহর ইমানদারদেরকে এরা ধোঁকা দিতে চায় কেমনে ধোঁকা দেয় দেখবেন এদের কার্যক্রমগুলো বড় আজব দিনের বেলা দেখা যায় মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি দিনের বেলা মাদকের বিরুদ্ধে প্রধান অতিথি বক্তব্য দিল আবার রাতের বেলা মাদক কারবারিদে সবাই গিয়ে মাদকের সিন্ডিকেট করে ভাগ বসায় আছে না নাই কিরে দিনের কারবারি রাতের কারবারে দুই দিকে এই দিকে থাকে এই দিকেও থাকে ওই দিকেও থাকে ইমানদার না মুনাফিক আরো জোরে বলেন ইমানদার না মুনাফিক মুনাফিকের তিন নম্বর স্বভাব হলো এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ যেই দিকে সুবিধা পায় ওই দিকেই ছুটে চলে আল্লাহ বলেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতীনিহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের সামনে আসলে বলে আমরা ইমানদার ভালো মানুষ শয়তানের সাথে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি এদের কিনে কেমনে আপনি চিনবে মাহফিলের প্যান্ডেল এসে হুজুরের আশপাশে বসে আবার মাহফিলের প্যান্ডেল থেকে নেমে কোরআনের মাহফিল বন্ধের জন্য তারা কাজ করে দেখবেন টুপি টাপি লাগাইয়া মসজিদে তারপর সামনের কাতারে বসবে আবার সুযোগ পাইলে মুসল্লিদেরকে ধরে ধরে পিটাবে আছে না নাই দেখেন না কেমন মুনাফিক এদের বক্তব্যগুলো দেখলে আপনি বুঝবেন মুনাফিকের কিন্তু সাইনবোর্ড লাগানো নাই খাসলত দেখে চিনতে হবে দেখবেন হুজুরদের পাশে বসে দুয়া মাহফিলও করবে আবার দেখবেন নাচনেওয়ালি গান গায়ক নায়ক এদের অনুষ্ঠানে গিয়ে হুজুরদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলবে এই দিকেও থাকে ওই দিকেও থাকে ইমানদার না মুনাফিক আরো জোরে বলেন মুনাফিকের চার নম্বর স্বভাব হলো এরা মানুষ দেখানো কাজ করে মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের চার নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াত থেকে বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা ক্বালিলা আল্লাহ তাআলা বলছেন মুনাফিকগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং ইমানদারদেরকেও তারা ধোঁকা দেওয়ার জন্য কাজ করে এদের স্বভাব হলো যখন তারা নামাজে দাঁড়ায় অলসভাবে নামাজে দাঁড়ায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়ায় না বরং ইউরাউনান্নাস মানুষকে দেখাবার জন্য এরা নামাজে দাঁড়ায় দেখবেন এমনিতে খুব একটা নামাজই না এখন কিছু মুসল্লি নামাজ আদায় করছে হে যদি নামাজ না পড়ে মানুষ কি বলবে অজু থাকুক আর না থাকুক আল্লাহ আকবার এই যে নামাজে দাঁড়ালো আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষের মন পাওয়ার জন্য আর এই রকম নামাজই কিন্তু ইলেকশন আসলে বাড়ে ইলেকশন আসতে দেখবেন এই ভাওতাবাজিগুলো বাড়ে অন্য সময়ে মাথায় টুপি নাই নামাজও নাই তবে কেউ যদি সংশোধন হওয়ার জন্য নামাজে আসে নামাজে হয় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ভাওতাবাজি আর ভণ্ডামিনী দান্দা নিয়ে
এই কাজগুলো করে যারা মুনাফিক হলো, দেখা যায় ইলেকশনের আগে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, পাস করে ফেললে আবার টুপিদারের বিরুদ্ধে বলে নাই নাই। আর একটু জোরে বলেন, পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে গেল, এরপরে নামাজিদের বিরুদ্ধে আসে না নাই? এমন নামাজিদের নিন্দা আল্লাহ করেছেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইয়ারাউন। আল্লাহ বলছেন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এই পয়েন্টটা আপনারা ভালো করে শুনেন। মুনাফিকের চার নাম্বার খাসলত বলতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না, মানুষ দেখানোর জন্য কাজ করে। সব জায়গায় কিন্তু দান খয়রাত করে না, যেখানে দান খয়রাত করলে নাম একটু জুড়ে বলবে বাহ বাহ পাওয়া যাবে, সেখানেই বেশি বেশি দান করে। এই রোগী আছে না নাই? এরপরে দেখবেন অনেকে হজে গিয়েছে, তারপর নাম লাগাই থইছে হাল হাজ হাজি। এই রোগ বাংলাদেশে কম? এবার আপনাকে বুঝাই, খুব ঠান্ডা মাথায় বুঝেন, আমাদের নবীজি হজ করেছেন কি করেন নাই? আমরা কি বলে নাকি হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি বলে আলহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এমনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজ করছে কিনা? আমরা কি বলে নাকি হাজি আবু বকর রাদিয়াল্লাহু আন? আমরা কি বলে নাকি হাজি ওমর রাদিয়াল্লাহু আন? তা আপনি কেন বলেন হাজি ওমর? যুক্তি দেয় হুজুর, আমরা তো যখন মক্কায় যাই তখনও তো আমাদেরকে পুলিশও ডাক দেয় সম্মান করে, ইয়া হাজ্জি বলে কিনা? যুক্তি দেখছেন, যুক্তি তো ঠিক আছে। এখন শুনেন এই যুক্তির জবাবও আছে। আপনাদের এলাকার মসজিদে অন্য এলাকা থেকে এক মুসল্লি আসছে, শীতের দিন কার্পেট আছে, কার্পেটে না দাঁড়াইয়া ওই কোনায় দাঁড়াইছে, আপনি তার নামও জানেন না। তখন বললেন মুসল্লি ভাই এখানে এসে দাঁড়ান, আরাম পাবেন। নাম জানেন না বলে বলেছেন কি তাকে? যে নামাজে আসে আরবিতে তাকে কি বলা হয়? ওই নামটা জানা লোককে যেমন আরবিতে মুসল্লি বলে সম্বোধন করে রাখছে, ওই পুলিশ আপনার নাম জানে না। হজ করতে যারা যায় সে হাজ্জি হয়, যেভাবে নামাজিকে আমরা মুসল্লি বলি, হজে যে যায় তাকে কি বলি আমরা? মুসল্লি বলি। তাকে আমরা কি বলি? মুসল্লি বলি। ওইভাবে আপনাকে হাজি বলে ডাক দিল, ওই হাজিটা কি আপনার দেশে লাগাই দিবেন? এখন দুই বাড়ির বাসিন্দা, একজন আবুল কালাম আর একজন আব্দুল সালাম, শুনতেছেন কথা আমার? আবুল কালাম গেছে হজে, আইসে নাম লাগাইছে হাজি আবুল কালাম, আব্দুল সালামকে দেখছো নি কার মা? হে ফরজ আদায় করছে একটা, হাজি লাগাইছে, আমি তো ডেইলি ফরজ আদায় করি পাঁচটা। এখন সে এক অনুষ্ঠানে দেখা বলতেছে, এই তার নাম যদি হাজি আবুল কালাম লিখো, আমার নাম লিখবা মুসল্লি 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 আব্দুল সালাম পাঁচবার লিখবা। কয় কয় এটা কেন করব? কয় হে যদি এক ফরজ আদায় করে একবার হাজি হয় তাহলে পাঁচটায় না আদায় করি, পাঁচবার লিখবা তুমি? আবার দুই তিনবার হজ আদায় করলে হাজি লেখলেও রাগ করে, পেয়াল হাজ লিখিও, আমি কি একবারের হাজি নাকি? এরকম আছে না নাই? তো বাবার এগুলো তো দুনিয়ার কোথাও নাই, আপনি লাগান কেন? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আর যাই করি না কেন, সব একজনের জন্য করি। তিনি কি নাম যেটা আছে ওইটাই রাখেন, আগে পরে এত কিছু লাগানোর দরকার নেই। আপনার সমস্ত আমল সমস্ত ইবাদত জীবন আপনার জীবনের সমস্ত কিছু হবে কার জন্য? আর আল্লাহ সেটাই শিখাচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আর আমার মৌত কার জন্য? কার জন্য নিবেদিত? আপনারা কি আমার কথা রাগ করছেন? আমি কি কথা যৌক্তিক বললাম না অযৌক্তিক বললাম? আপনি রাগ করেন কেন? আমি তো ভালো জিনিসের নসিহত আপনাকে আপনাকে করলাম। ইবাদতের ভিতরে রিয়া থাকলে ওই ইবাদত কবুল হয়। আমরা একজনের জন্য সব করি, তিনি কে? কেউ আলহাজ আপনার সঙ্গে মিলছে? এই ওই আলহাজকে আমার দিকে তাকান, ওই হাজের সঙ্গে এটা মিলছে নাকি? কোনো খবরই নাই, খবরদার কে ওটা যাবে না, নইলে যে পয়েন্টের আলোচনা করবেন পাবলিক বুঝবে ওই পয়েন্ট আপনার দিকেই গেছে। উঠলেই কিন্তু বিপদ আছে, ঠিক কি না? মুনাফিকের পাঁচ নম্বর স্বভাব হলো মুনাফিকগুলো দেখতে
মুনাফিক গুলো হয় রুগা রুগা, বলেন দেখি মুনাফিক গুলো হয় কি? আরেকটু জোরে বলেন, হের রুগের নাম কি? না, মুনাফিক তো যে এই রোগে আক্রান্ত তার নাম মুনাফিক, আর রোগটার নাম হলো নিফাক। রোগটার নাম কি? এই রোগে আক্রান্ত হয় যারা, এই রোগকে বাড়তে বাড়তে যদি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, জাহান্নাম রেখেছেন আল্লাহ তাআলা, তার জন্য জাহান্নাম রেখেছেন আল্লাহ। বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকদিবুন। আল্লাহ বলছেন এদের অন্তর রোগাক্রান্ত, এরা ব্যাধিতে আক্রান্ত, আর এদের ব্যাধি বাড়ছে, এই ব্যাধিতে আক্রান্ত হয়ে মরবে যাবা। আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এই রোগে আক্রান্ত হয়ে মরবে যারা, বিনা হিসাবে জাহান্নামে যাবে তার। এই রোগ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও, দেখানো কাজ করে। পাঁচ নাম্বার বলেছি অন্তরগুলো রোগা রোগা, ছয় নাম্বার মুনাফিক তারা গেঞ্জা আমার ঝামেলা লাগায় যারা। আল্লাহ বলেছেন ওয়া ইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যখন এদেরকে বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো সংস্কার পন্থী। আল্লাহ বলছেন তোরাই হচ্ছে সব চাইতে বড় গন্ডগোল সৃষ্টিকারী। তাহলে মুনাফিকের ছয় নাম্বার স্বভাব জানলাম, যেখানে এই সুযোগ পায় সেখানে কি লাগায়? গন্ডগোল লাগায়, জাগায় জাগায় গন্ডগোল লাগায় যারা, কি তারা? আরো জোরে বলেন মুনাফিকের সাত নাম্বার স্বভাব হলো মুনাফিক গুলো মিথ্যা বলে। জোরে কোন মুনাফিক গুলো কি বলে? মুনাফিকের নামে একটা সুরার কথা বলেছিলাম, সুরাটার নাম কি? সুরাতুল মুনাফিকুন। এই সুরার প্রথম আয়াতের শেষে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিক গুলো মিথ্যাবাদী। আবার নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলত গুলো রয়েছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা আদ্দাতা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন এই মিথ্যা বলার রোগ আমাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ, ভালো করে শুনেন, মিথ্যা বলতেছেন প্রত্যেক দিন হাজার হাজার। মিথ্যা বলার কুফল হলো দুইটা, জোরে কোন কয়টা? এক নাম্বার, মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়। মিথ্যা বললে কিসের হক নষ্ট হয়? জবানটা নাপাক হয়, অপবিত্র হয়। দুই নাম্বার, মিথ্যা বলার সঙ্গে সঙ্গে মানুষ কি হয়? কি হয় চিন্তা করেছেন? আমি আগেই বলেছিলাম মুনাফিক চেনা যায় না, এই প্যান্ডেলের ভেতরে মুনাফিক আছে, খাসলত দেখে মুনাফিক চিনতে হবে। মিথ্যা বলে যারা মুনাফিক, তারা মুনাফিক যারা জাহান্নামের তলায় যাবে তারা। সাফ সাফ কথা, কোনো দুর্বুদ্ধতা নাই, ভেজাল নাই, একদম ক্লিয়ার কাট কথা। আমি আগেই বলেছি মুনাফিকের কোনো সাইনবোর্ড লাগানো না যে মুনাফিক, তা খাসনত থেকে চিন্তা হবে। খাসনত গুলোই বলছে সব রোগের এক একটা লক্ষণ আছে না নাই? মুনাফিকি রোগের সাত নাম্বার লক্ষণ কি কথা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। কারা কারা মিথ্যা বলবেন হাত তুলেন, অসুবিধা নাই। আমার এই ভাই ভুল করে হাত তুলছে, অসুবিধা নাই। আমরা ভুলকারী অপরাধী কাউকে পেলে হাসি তামাশা করি, আর আল্লাহ অপরাধী খুঁজেন তারে মাফ করার জন্য। আল্লাহ বাগিরের টানেন না ভেতরের টানেন। এক লোক মারা গেছে, একজন কয় লোকটা কেমন ছিল? সবাই কয় ভালো ছিল। মাঝখানে একটা কয় হেজে কেমন চোরার চামার ছিল, এটা আমি না জানি। আল্লাহ কিন্তু বাইরের টানেন না, নেন কোনটা? আরো জোরে কোন। তাহলে মুনাফিক যারা মিথ্যা বলে তারা, আজ আমরা এমন ভাবে মিথ্যা বলি, মিথ্যা বলে বলে এই মুনাফিকের রোগে অনেকে আক্রান্ত হয়ে গেছে। ফোন আসছে, আসে সে চাটমোহর, কয় আমি আছি ঈশ্বরদী, আমি আছি ঢাকা, মিথ্যা বলতেছে। আবার মা বোনরা মিথ্যা কথা কম কয়,
আরো বেশি কয়, আরে বাবা দুই মহিলা একসাথে হলে পার্লামেন্ট ফেল, এত কথা কইতে জানে এরা। মা বোনরা আবার আমার সঙ্গে রাগ করে কিনা জানি না, কথা বলতেছে বলতেছে মিথ্যা বলতেছে। আরেক কারবারি দেখছেন আপনারা, হাইওয়ে রোডের মধ্যে এসি বাস, বিজনেস ক্লাসের ভলভো অনেক বাস আছে না নাই? দেখবেন কিছু বাস আছে বিজনেস ক্লাস, কিছু স্ক্যানিয়া, কিছু আছে স্লিপার কোচ। জীবনে কোনোদিন ভলভো বাস স্ক্যানিয়া বাসে উঠে নাই, উঠছে উঠে দেখে হাই হাই একটু বিমান বিমানই লাগে। ফোন একটা আসছে, দুস্থ কল করছে, কিরে দুস্থ কয়, আমি তো বিমানে আছি। যে কল দিছিল তার পার্ট হে কিন্তু বুঝতে পেরেছে, কয় দোস্ত আমিও তো বিমান চড়ছি, বিমানে কিন্তু নেট থাকে না, তো নেট পাইলে কোথায় রে। মনে রাখবেন মিথ্যা বললে একদিকে মুনাফিক হবেন আবার বিজ্জত হবেন, এই জন্য মিথ্যা বলা যাবে। মিথ্যা বললে মানুষ কেমনে বিজ্জত হয় ঘটনা আমার আরেকটা মনে পড়ছে বলবো। এক বাপ ঘরের ভিতরে আসছে, এসে দেখে ছেলে খাতায় কি জানে লেখে, কয় বাজান খাতায় কি লিখো দেখি। খাতা হাতে নিয়ে দেখে হাতের লেখা ভালো না, কয় তোমার আব্বুর হাতের লেখা দেখছো হ্যান্ড রাইটিং কত চমৎকার, আমি লিখে দেই। আমার হাতের লেখা দেখে দেখে ট্রাই করো প্র্যাকটিস করো। এবার খাতায় লিখেছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, দুই লাইন সুন্দর করে লিখে ছেলের হাতে দিয়ে বলছে বাজান যাও। দেখে দেখে এবার সুন্দর করে প্র্যাকটিস করো, ছেলে টেবিলে বসে বসে প্র্যাকটিস করছে। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল, এখন বাপ দরজার ফাঁক দিয়ে দেখে আব্দুস সালাম ভাই আসছে, টাকা পাই তো 10,000, কয় হাজার আরো জোরে বলেন কয় হাজার। এখন ছেলেকে এসে বললো বাবারে যাও, দরজা খুলে আস্তে করে বলবা আব্বু বাসায় নাই, আব্বু কোথায় নাই। এখন ছেলেও ছিল পাকনা, আসলে পাকনার ঘরে হয়েছে আর একটা পাকনা, ছেলে ছিল পাকনা, কয় আব্বু এইটা কি খাতায় না লিখাইছেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে, এইটা কি। কয় বাবারে এটা বন্ধ করো, খাতার লেখা খাতায় থাকুক, আগে তোমার বাজান দে তুমি না যাত দাও। বলেন এইরকম মিথ্যার চর্চা ঘরে ঘরে আজ আছে না নাই? আমি তো হাসাবার জন্য বলি নাই, বাবারে ভাইরে সবাই একটু জুড়ে বলেন তো মিথ্যা বলা কোন রোগের লক্ষণ। মিথ্যা বললে মুনাফিক হয়, মুনাফিক হলে জান্নাতে, জাহান্নামে অনা, এগুলা জাহান্নামের, আরো জুড়ে জাহান্নামের। জাহান্নামে যাওয়ার খাই সুটছে কাদের হাত তুলেন। জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? নবীজির একটি হাদিস আমার মনে পড়ে গেল, কি ভয়ঙ্কর কথা। নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তাহলে যার সঙ্গে ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে, আরো জোরে, মিথ্যা বলে যারা শয়তানের বন্ধু তারা, আমরা শয়তানের বন্ধু হব না আল্লাহ রাসূলের বন্ধু হব। আল্লাহ রাসূলের বন্ধু তারা, জবান দিয়ে সত্য কথা বলে যারা। কোন নবীর উম্মত আপনি, কোন পয়গম্বরের উম্মত আপনি বুঝতে হবে আমার আপনার নবী 63 বছরের জীবনে জবান থেকে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় না। ওই নবীর উম্মত আমরা, মিথ্যা বলবেন আপনারা? কারা কারা মিথ্যা বলবেন না এবার দেখে হাত তুলেন, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, হাত নামান আল্লাহ কবুল করেন। কি ও বাবারা কষ্ট হচ্ছে নাকি? ওই লোককে মাঝে মাঝে মিথ্যা বলে নাকি? কিতাও কিতাও হইছে না না বুঝছি, আপনারা বুঝেন নাই, আমার এই ভাই পেছনে বসছে দেখতে কষ্ট হয় বলে সাইডে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনারা না বুঝলে আমিও তো বুঝি। আচ্ছা মুনাফিকের 8 নম্বর স্বভাব হলো, মুনাফিক হলো তারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, যারা এই রকম আছে না নাই? নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা কি করে ভঙ্গ করে। টাকা নিছে 5,000, কয় ভাই আগামী জুমায় দিয়ে দিব, আগামী জুমা কিন্তু আর কি, ঠিক বলছি? আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার কাছ থেকে টাকা নিছে, ওয়াদা করছে আগামী জমায় দিবে, আপনাকে যদি এই রাস্তায় দেখে 1 কিলোমিটার দূরে দেখলেই আরে বাপরে বাপ বুলেট ট্রেনের মতো দৌড় মারে। কি দৌড় মানুষ কে, আয় 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 এসে সময় চা,
কিন্তু ওয়াদা রক্ষা না করলে কি হয় মানুষ? নির্বাচন আসলে কিন্তু ওয়াদা আরো আরো জোরে কন। এখন আমরা আবার বক্তব্য দিতে দিতে অনেক সময় বেতাল হয়ে যাই। ওয়াদা করতে করতে আপনারা ফেসবুকে অনেকে একটা ভিডিও দেখছেন, একজন ওয়াদা করতে করতে কয় আমি যদি আপনাদের দ্বারা নির্বাচিত হয় স্কুল কলেজ রাস্তাঘাট কিছুই থাকবে না। দেখছেন কিনা ভিডিওটা আপনারা? দেখছি। আসলে মানুষ মাঝে মাঝে কি কয় নিজেও বুঝে না। ওই যে দেখছেন না, এক কারবারে 16 ডিসেম্বর মনে হয় ঘুম থেকে উঠাই আনছে, দোয়া করা উচিত ছিল একটা করে দিছে আরেকটা, বেজাল লাগছে কি লাগে নাই? আরে বেচারা ঘুম থেকে উঠাই আনছে তো, দোয়া করা উচিত ছিল একটা করে দিছে। এই জন্য বেশি রাতে কিন্তু কথা বললে সাবধানও থাকা লাগে, কারণ কথার নাম লতা, কথার নাম। তাহলে আমি বলছিলাম ওয়াদা, ওয়াদা আপনি করেন, আপনি সুন্দর করে বলতে পারেন আমি যদি আপনাদের খাদেম হতে পারি আমি আমার সর্বোচ্চটুকু আপনাদের জন্য বিলিয়ে দিব, এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে? এভাবে বলতে পারেন, ধোকা দিয়েন না মানুষকে, ওয়াদা করলে ওয়াদা পালন করবেন। একজন মুমিন কখনো ওয়াদা ভঙ্গকারী হতে পারে না। একটা ঘটনা আমার মনে পড়েছে, আপনাদের কষ্ট না হলে আমি ঘটনাটা বলবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমি যে ঘটনাগুলো বলি আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলি, আমি কিন্তু শিক্ষণীয় ঘটনা বলছি এবং বেশিরভাগ ঘটনা কোরআন হাদিস থেকে বলছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন আগে ওনাকে আমরা জানি, চলেন তিনি, এবার সবাই বলেন তো দেখি তিনি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? তার শাসনামলে আদালতে একবার এক মামলা আসলো, এক যুবক এক বৃদ্ধ মানুষকে খুন করে ফেলেছে। যেই বৃদ্ধকে খুন করেছে ওই বৃদ্ধের দুই ছেলে টেনে হিঁচড়ে তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে তাকে হাজির করেছে। তিনি বললেন মামলা কি? দুই যুবক বলল এই লোকটা আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ঘটনা কি সত্য নাকি? যুবক তখন ঘটনা বর্ণনা করল, যুবক তখন বলল আমি তো মুসাফির, আমি আমার উটকে এক জায়গায় রেখে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ আমার ঘুম চলে আসলো, ঘুম ভাঙার পরে দেখলাম আমার উট আমার কাছে নাই, উট খুঁজতে আমি পথ চলা শুরু করলাম, পথ চলতে চলতে গিয়ে দেখি এই উট মরে পড়ে আছে, তার পাশে এই বৃদ্ধ এই লোকটা কাজ করছিল। আমি বললাম আমার এই উট কেমনে মারা গিয়েছে আপনি দেখছেন নাকি? কয় আমার ক্ষেতের ভিতর ঢুকছে, ঢিল একটা মারছিলাম, মরে গেছে। তর্ক বিতর্ক শুরু হয়েছে, তর্ক বিতর্কের এক পর্যায়ে আমিও তার মাথায় ঢিল মারছি, মারার জন্য মারি নাই কিন্তু কাম আমিরুল মুমিনিন, আমি ভুল করে ফেলেছি, তাদেরকে বলেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার ওই দুই যুবককে বললেন তোমাদের পিতার হত্যাকারী তোমাদের কাছে মাফ চাচ্ছে, তোমরা কি মাফ করবা নাকি? তারা বলল না, কিসাসের বিধান আমরা চাই হত্যার বদলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিচার শেষ, বললেন তোমাকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হবে, বলো মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? শুনতেছেন আপনারা? যুবক তখন বলল আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফয়সালা হয়েছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 3 দিন সময় আমাকে দেন, কারণ অনেক মানুষের আমানত আমার কাছে আছে, এই আমানতগুলো তাদের কাছে আমি ফিরাইয়া দেই, আর ওয়াদা করলাম আমি 3 দিনের ভেতরেই ফিরে আসব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এমনি এমনি তো ছাড়া যাবে না, যদি তোমার পক্ষে এখানে কেউ জিম্মাদার হয় তুমি তো সময় চাইছো 3 দিন, এই 3 দিন সময় দিলাম, আগামী জুমার দিনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এবার এই যুবকের জন্য কেউ জিম্মাদারি গ্রহণ করে না, এই যুবকের পক্ষে কেউ দাঁড়ায় না। হঠাৎ করে কিছুক্ষণ পর আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন এই যুবকের জন্য আমি জিম্মাদারি গ্রহণ করতে রাজি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ভাই আবু যার গিফারি এই যুবককে তো তুমি চিনো না, অপরিচিত যুবকের জন্য জিম্মাদার হয় না, কারণ জিম্মাদার হলে সে যদি টাইম মতো না আসে মৃত্যুদণ্ড কিন্তু তোমার উপরে বাস্তবায়ন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছি,
যুবকটাকে ছেড়ে দেন, তিন দিনের ভিতরে আসবে বলে আমার মনে হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, ঠিক আছে যাও, জিম্মাদার যেহেতু পাওয়া গিয়েছে তুমি যাও, তবে মনে রেখো জুমার দিনে সন্ধ্যার আগে কিন্তু তোমাকে সূর্যাস্তের আগে আসা লাগবে। যুবক আবার চলে গেল, আস্তে আস্তে করে তিন দিন সময় চলে গেল। তৃতীয় দিনে জুমার দিন ফজরের সময় গোটা মদিনায় এবার থমথমে অবস্থা বিরাজ করছে, যুবক এখনো আসে নাই। জুমার আজান হয়ে গেল, যুবক তখনো আসে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই চোখের পানি ফেলতেছেন, আরে আমার ভাই আবুদার গিহাবি, আবুদার গিফারে আমার নবীর কত প্রিয় একজন সাহাবি, যদি আর যুবক না আসে তার বিরুদ্ধে আমাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া লাগবে। মদিনার মানুষগুলো তাদের মন খারাপ, মনটা বিষণ্ণ এক অপরিচিত যুবকের জন্য। আবুদার গিফারি রাদিয়াল্লাহু আনহু আজ মুসিবতে পড়ে যাচ্ছেন, জুমার নামাজ শেষ হলো তখন যুবক আসে নাই। এবার সূর্যাস্তের আগ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ চতুর্দিকে মানুষজন জড়ো হলো, আবুজার গিফারিও জড়ো হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদ ডাকলেন, বললেন মৃত্যুদণ্ডের ফয়সালা করো, মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যুবক না আসলে আবুজার গিফারির উপরেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। জল্লাদ কোনোদিনও মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে হাত কাঁপে নাই, এবার জল্লাদের হাত কাঁপা শুরু হয়েছে। আহারে একজন নিরপরাধ মানুষের উপরে আমরা কেমনি কাজ করব। সূর্যাস্ত হয়ে গেল, যুবক আসলো না, মৃত্যুদণ্ডের ফয়সালা হয়ে গেল। জল্লাদ যখন মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে যাবে, হঠাৎ করে দেখা গেল মরুভূমির বালিগুলো উড়িয়ে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে কে জানি আসতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু দাঁড়াও, কে আসে দেখে নেই। দেখা গেল ওই যুবক পাগলের মতো ছুটে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার যুবক, সূর্য অস্ত হয়ে গেল, তুমি এত দেরি করলে কেন? যুবক তখন বলল, আমি আসার সময় আমার ঘোড়ার পা কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য আসতে লেট হয়েছে, নইলে এত দেরি হতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার জিজ্ঞেস করলেন, যুবক তুমি তো জানতে আজ তুমি এখানে আসলে তোমার উপরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে, তুমি তো চলে গিয়েছিলে, সুযোগ পাইছিলা, না আসতে তো মরার হাত থেকে বাঁচতে আসলে কেন? যুবক তখন বলল, আমি রুল মুমিনিন, শুনেন, একজন ইমানদার মরতে পারে কিন্তু ওয়াদা ভাঙতে পারে না। একজন ইমানদার হাসি মুখে মরতে পারে, ওয়াদা ভাঙতে পারে না, কারণ আমি যদি ওয়াদা ভেঙে ফেলি আমি মুনাফিক হয়ে যাব। মুনাফিক হয়ে বেঁচে আর কি হবে, একদিন তো মরা লাগবে, মরলে তো জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য আমিরুল মুমিনিন বিচারের কাঠগড়ায় অন্যায় যেহেতু করেছি, শাস্তি হলে আমি জাহান্নামে যাব, এমন কথা কেউ বলতে পারবে না, আমি জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি, কিন্তু আমি যদি আজ ওয়াদা ভাঙতাম মুনাফিক হয়ে যেতাম, এই জন্য আমি যেন মুনাফিক না হই, হাসি মুখে মরতে রাজি কিন্তু আমি ওয়াদা ভাঙতে রাজি না। মনোযোগ আছে না গেছে? ঘটনা কিন্তু শেষ না, আরো আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কি ব্যাপার অপরিচিত যুবকের জন্য তুমি কেন জিম্মাদার হলে? এটা তো তোমার জন্য বড় রিস্কি ছিল। আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমিরুল মুমিনিন, হুক না সে অপরিচিত, কিন্তু সে আমার মুসলমান ভাই, সে একটা বিপদে পড়েছে, আর আমার মুসলমান ভাইয়ের বিপদে যদি কেউ এগিয়ে না আসে গোটা দুনিয়ায় লোকজন বলাবলি করবে, মুসলমান জাত বড় খারাপ, একজনের বিপদে অন্যজনে গিয়ে আসে না, এই কথা যেন কেউ বলতে না পারে, আমার ভাইয়ের বিপদে আমি এগিয়ে এসেছি। সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু আমাদের কামটা কি? আগুন লাগলে কেরোসিন ঢালি না পানি ঢালি? এক ভাই তো বিপদে বললে আগান না, আরো কেমনে বিপদে ফেলানো যায়, এই কাম করেন। আপনাদের কথা কি আর বলতাম, এই রোগ আমাদের হুজুরদের বিরুদ্ধেও আছে না নাই? আমাদের হুজুরদের ভিতরে এই রোগ, এ কালে মার খায় তো কি হয়েছে, এটা কি আমাদের নাকি? কৌমির হুজুর মার খায়, আলিয়ার হুজুর খায় তো কি হয়েছে, এটা কৌমিয়ে না, আমাদের তো না। আলিয়ার হুজুর মার খায়, কৌমির হুজুর বলে তো কি হয়েছে, তো আমাদের না। এক আলেমের উপরে জুলুম চললে আরেক আলেম যদি চুপ থাকেন, যদি মনে মনে ভাবেন আমি তো ভালো আছি, মিয়া মনে রাখবেন পরের সিরিয়ালটা কিন্তু আপনার। ইসলাম বিরোধীরা কোন দল বা ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না, বরং তারা ইসলাম আর মুসলিম উম্মার ক্ষতি সাধনের জন্য কাজ করে, ঠিক কি না?
এখনো সেই সংকীর্ণতা থেকে আপনি বের হতে পারলেন না, ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব বুঝলেন না। ভাইরা একটু বুঝে শুনে জবাব দেন, হাতের মধ্যে একটা লাঠি দিলে একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন না, একটা লাঠি হাতে দেওয়া হলো ভাঙা, 1000 লাঠি আপনার হাতে এবার দেওয়া হলো, ভাঙতে পারবেন? কুতাকুতি শুরু হবে, কুতাকুতি বুঝেন আপনারা, ও কিন্তু কোনো কাম হবে কি বুঝলেন? উদাহরণ কেন এটা দিলাম শোনেন, যখন আপনি ঐক্যবদ্ধ না হয়ে আলাদা আলাদা থাকবেন, একজনের বিপদে আরেকজন যখন হাসবেন, মনে রাখবেন ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে, এক লাঠি ভাঙা যেমন সহজ, আলাদা আলাদা থাকলে যখন যারে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর 1000 লাঠির মতো যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, মনে রাখবেন আলেম ওলামাদের উপরে জুলুম করা, বন্দি করার দুঃসাহস দেখানো দূরের কথা, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলার সাহস হবে না। আজ বড় কষ্ট লাগছে, চোর ডাকাতদের হাতে শুধু হাত করা, আর আলেমদের হাতে পায়ে আজ দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে তাদেরকে অপমান করা হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে কেউ আলেমদের সঙ্গে এই আচরণ করার দুঃসাহস পেত না। এই জন্য সকল আলেম ওলামাদেরকে আমরা অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, মনের এই সংকীর্ণতা পরিহার করে সবাই ঐক্যবদ্ধ হন। এই দেশের মুসলমানরা সমস্ত আলেম ওলামাদেরকে এক টেবিলে দেখতে চায়। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলাম আর মুসলমানরা আরো বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। ঘটনাটা কি মনে আছে? বললেন তুমি এই অপরিচিত যুবকের জন্য জিম্মাদার হলে কেন? বললেন আমার ভাই বিপদে পড়েছে, আমি তো তারে এই বিপদে ফেলে দিতে পারি না, সাহায্য করেছি। এই কারবার দেখে এবার শোনেন, এই কারবার দেখে এবার যারে মারছিল তার ছেলে আছে কয়টা? কয়টা বলছিলাম? এরা বললো আমিরুল মুমিনীন দাঁড়ান দাঁড়ান, এই লোকটার আর নেতৃত্বদণ্ড দিয়েন না, এটা ছেড়ে দেন। অমর রাজি আল্লাহ আনহু, বা কি রে, 3 দিন আগে তো বললাম মাফ করবো না, এখন ছেড়ে দেওয়ার কথা বলো কেন? কয় যে কারবার দেখতেছি আমার ভাই ওয়াদা রক্ষার জন্য চলে আসে, মরতে রাজি ওয়াদা ভাঙতে রাজি না, আরেক ভাই জিম্মাদার হয়ে যায়, কয় আমার ভাই বিপদে পড়ছে এমনি ছাড়বো না, তো আমার ভাই ভুল করে একটা কাজ করছে, আমি যদি মাফ না করি মানুষ বলবে মুসলমানদের অন্তর সংকীর্ণ, আমিও তারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। ঘটনা থেকে কয়টা জিনিস শিখছেন? কয়টা জিনিস? 1 নম্বর, মুমিন মরবে ওয়াদা ভাঙবে, 2 নম্বর, এক ভাই বিপদে পড়লে আমরা আরেক ভাই বসে থাকবো না, সাহায্য করব, 3 নম্বর, কেউ ভুল করলে মাফ চাইলে আমরা কি করে দিব? পারবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করে। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, 10 মিনিট থাকা যাবে না, শেষে চলে আসছি। শোনেন 2 দিনের মাহফিল, একটু মোনাজাতটা করে যান। আমি তো গুনাহগার কিন্তু আমি মুসাফির, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। বলছি কয়টা? 8টা। কয়টা বলছি? বাকি 7টা 10 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। মুনাফিকের 9 নম্বর স্বভাব হলো মুনাফিকগুলো আমানতের খেয়ানত করে, জুড়ে কোন আমানতের কি করে? নবীজি বলেছেন ইলা তুমি না খানা, তার কাছে আমানত রাখা হলে আমানতের কি করে? আমানতের খেয়ানত 2 জিনিসের আলামত, আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? 1 নম্বর, আমানতের খেয়ানত মুনাফিকের, দেখি আবার বলেন আমানতের খেয়ানত মুনাফিকের, 2 নম্বর, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। নবীজি বলেছেন ইদা দুইয়াতিল আমানাতি ফানতাজিরিস সাআ, চতুর্দিকে যখন আমানতের খেয়ানত হবে তখন বুঝবা কিয়ামত এসে গেছে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম গো আল্লাহর নবী আমানতের খেয়ানত আবার কেমনে হয়? নবীজি বললেন ইদা উস্তিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্যতার চেয়ারগুলোতে অযোগ্য মানুষ বসবে তখন আমানতের খেয়ানত হবে। পাবনাবাসী ভালো করে শুনেন নবীর হাদিস, যোগ্যতার চেয়ারে যখন অযোগ্য মানুষ বসবে আল্লাহ নবী বলছেন তখনই আমানতের খেয়ানত হবে। বক্তা হওয়ার যোগ্যতা নেই বক্তার চেয়ারে, সভাপতি হওয়ার যোগ্যতা নেই সভাপতির চেয়ারে, মেম্বার হওয়ার যোগ্যতা নেই পার্লামেন্ট মেম্বারের চেয়ারে, এগুলা কিন্তু ভালো লক্ষণ না কিয়ামতের। আরো জোরে বলেন মুনাফিকেরও। আর খেয়ানতকারী মানুষকে যেখানেই বসাবেন সেখানেই কিন্তু সে মানুষকে লুটপাট করে ফেলবে, খেয়ানতকারী লোককে যেখানেই বসাবেন লুটপাট করে ফেলবে, লুটপাট করে সব খেয়ে ফেলবে। আমানতদার যদি না হয় তাহলে মানুষের সম্পদগুলো সে হরণ করে ফেলবে। আহারে আমাদের কি বলবো দুঃখের কথা, আমরা তো খাটের নিচে জুতা রাখি আর কিছু সেসরা চোর আর চামার আছে, জনগণের আমানতের খেয়ানত কইরা তেল খাটের নিচে লুকাইয়া চুরি করে রাখে। ঠিক তো কইলেন, ইলেকশন আসলে গরু ছাগলের চাইতে আমাদের দাম কমে, এই জন্য এরা ওই চেয়ারে বসে। একটা ছাগলের দাম কম হইল 5,000, কিন্তু ইলেকশনের আগে মানুষের দাম 500 টাকা হয়, এই পাবনায় নাই। এই সেসরা চোর আর চামারেরা যতদিন আমাদের মাথার উপরে থাকবে এই জাতির ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা কমবে না। আর যদি আমানতদার মানুষগুলোকে আমরা মাথার ছায়া পাই, আমর রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন, সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি বলেন? মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। অমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড় করিয়ে দেওয়ার পর তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন, এরপরে তাদেরকে ভেতরে আসতে বললেন। এরা ভেতরে এসে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনে আপনার সামনেই তো মোমবাতির আগুন জ্বালানো ছিল, সেটা নিভিয়ে দিয়ে নতুন আরেকটি জ্বালালেন কেন? অমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের জন্যই কাজ করছিলাম, রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম, কিন্তু তোমরা আমার আত্মীয় স্বজন, মনে মনে ভাবলাম ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো, চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সঙ্গে বেঈমানি হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এমন যদি হতো আমাদের নেতা মতো, মরের মতো মতো আবু বকরের মতো, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা মতো, মরের মতো মতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘরে ঘরে দেখতো কি কি আছে অনাহারে, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মোরেরই মতো হতো আবু বকরের মতো, ঠিক কিনা? এইরকম এইরকম সেবক যদি আমরা পেতাম তাহলে সেসরা চোররা চুরি সামারি করে এই অবস্থা করতে পারত না, এই চোরদেরকে আমরাও চুরি করার সুযোগ আর দিব না ইনশাআল্লাহ। এই জন্য এরা মাহফিলের বিরোধিতা করে, এই জন্য আমি আবার এক কথায় প্রকাশ করি, আমি বলি অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা, বলে এই চোরের গায়ে লাগে কেন? এক কথায় প্রকাশ করি, এই জন্য আমি অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা কোরআনের মাহফিলে বাধা দেয়।
তার বাধা দেওয়ার তো খাই ছুটছে কেন? কারণ তার সুরি সামারি সব তো ফ্লাশ হয়ে যাচ্ছে, ঠিক কি না বলে? তাহলে বলছিলাম নয় নম্বর আমানতের খেয়ানত করে যারা মুনাফিক হলো, দশ নম্বর মুনাফিক গুলো কোরআনের আইনের বিরোধী হয়, কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা তারা চায়। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন নবী গো, যখন মুনাফিকি স্বভাবের লোকদেরকে আল্লাহ যা নাযিল করেছেন আর রাসূলের তরিকার দিকে ডাকা হয়, তখন মুনাফিকদেরকে আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাশ কাটিয়ে চলে যায়, কোরআনের আইনের বিরোধী এরা হয়। এরা দেখবেন ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে, ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দিবে, চুরি ডাকাতির বিরুদ্ধে বক্তব্য দিবে, কিন্তু ধর্ষণ চুরি ডাকাতির শাস্তি কুরআন দিয়ে হোক এটা তারা চায় না। কারণ এরা এক মুখে ধর্ষণের বিরুদ্ধে কথা বলে আবার অন্যদিকে দেখা যায় এরাই এই সব কাজের সঙ্গে জড়িত, ঠিক কি না? দেখেন না এই পাগলা, যেই পাগলারে এখন পাওয়া যায় না, এই পাগলা এই দেশে, এই দেশের সোনার টুকরা, এই দেশের সোনার টুকরা প্রবীণ প্রবীণ আলেমদেরকে বিভিন্ন সমাবেশে লুচ্চা বলে গালি দিয়েছে নাই, আল্লাহ বরদাস্ত করেন নাই, আজ আল্লাহ তারে লুচ্চা বানায়া দিয়া গোটা জাতির সামনে তার চরিত্র ফাঁস করে দিয়েছেন। এরা এরা দেখবেন নারী অধিকারের কথা বলে, অথচ নারীরা তাদের কাছেই সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, ঠিক কি না? এরা নারীকে আজ বাজারের ভোগ্য পণ্য বানিয়ে ফেলেছে। কোরআনের আইন যেখানে আছে শান্তি সেখানে আছে, সৌদি আরবে কোরআনের আইন পুরাটা আছে না অল্প আছে? এই পুরাটা তোমার কে কইছে পাগলা? অল্প আছে, কি আছে? অল্প আছে, এই অল্পতেই শান্তি কম না বেশি? অল্পতেই যদি এই শান্তি হয় পুরাটা হইলে বরকত কম না বেশি হবে? এই দেশে, এই দেশে আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে বাস্তবায়ন হলে এই দেশে যতগুলো লুচ্চা বদমাশ হয়েছে এক বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। কোরআনের আইনের বিরোধী এরা, কারণ কোরআনের আইন বাস্তবায়ন হলে নিজেরা তো এই লুচ্চামি করতে পারবে। তাহলে কোরআনের আইনের বিরোধী যারা আপনারাই বলে ফেলছেন কি তারা? আরো যেরকম মুনাফিকের এগারো নাম্বার স্বভাব হলো, এরা সব সময় ভয়ের মধ্যে থাকে, বুকের মধ্যে ধপর ধপর করে, কোন সময় না জানে কোন সুরা বা আয়াত দিয়ে হুজুর আমাদেরকে কি করে। দেখেন নবীজির যুগে মুনাফিক ছিল কি ছিল না? নবীর যুগের মুনাফিকদের স্বভাব আল্লাহ নবীজিকে আয়াত নাজিল করে জানাচ্ছেন, সূরা তাওবার ৬৪ নম্বর আয়াত এটা, ইয়াদাউল মুনাফিকুনা আন তুনাজ্জাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম। আল্লাহ বলছেন নবী গো, এই মুনাফিকগুলো সব সময় ভয়ে থাকে, না জানি কোন সময় কোন সূরা বা আয়াত নাযিল করে তাদের চরিত্র ভাস হয়। এই জন্য মুনাফিকরা দেখবেন মাহফিলে আসলেও বিপদ, জুমার দিনেও বিপদ, হ্যাঁ না জানি হুজুর কোন কথা কোন সময় কয়। আবার বিভিন্ন জায়গায় মাহফিলেরা হুজুরদের হাতের মধ্যে বিভিন্ন চিরকুটো পাঠায়, এইটা বলবেন, এইটা বলবেন না, এটা বললেন না, এটা হ্যাঁ বাটপার, এটা বললে তোর অসুবিধা কি? এটা বলবো না এই জন্য যে তোর চরিত্রের ভিতরে যা আছে। আলেম ওলামা কোরআনের মাহফিলে কি বলবেন এটা তোমার মতো লোক শিখিয়ে দেওয়া লাগবে না, কারণ যারা কোরআন হাদিস থেকে কথা বলেন ২০, ২২, ২৫ বছর কোরআন হাদিস পড়ে গবেষণা করে তারপরে এখানে এসেছেন, ঠিক কি না? হক কথা বলতে বাধা দিবে যারা, কি স্মার্ট লোক আপনারা, বুঝে ফেলছেন আপনারা? আরো সুন্দর করে আমরা বলতে পারি, সত্য প্রচারে বাধা দিবে যারা, বাপরে বাপ কি তাজা তাজা কথা আপনাদের, হ্যাঁ তেজ আছে আপনাদের। তার মানে সত্য আর সুন্দরের পথে প্রতিবন্ধক যারা, অন্তরায় যারা, কি তারা?
নাম্বার 12 মুনাফিকের 12 নাম্বার স্বভাব হলো যে এইদিকে বৃষ্টি আসে ওইদিকেই গিয়া ছাতা ধরে। যখন ইমানদাররা বিজয়ী হয় গিয়ে বলে কিও তোমাদের সঙ্গে আমরা ছিলাম, কাফেররা বিজয়ী হইলে গিয়ে বলে কিরো ভুলে গেছো কেন, আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম দেখছেন। এইদিকে ওইদিকে দুদিকেই থাকে এইটা কি? আল্লাহ বললেন সূরা নিসা 141 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াতারাব্বাসূনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি কানু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল كافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين إلى آخر الآية. الله تعالى বলছেন যখন ইমানদাররা বিজয়ী হয় গিয়ে বলে আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না, কাফেররা বিজয়ী হয়ে গিয়ে বলে কিও আমাদেরকে নেগলেক্ট করিও না, আমরা তো তোমাদের সাথেই। এই স্বভাবগুলো ভালো মানুষের, ইমানদারের না মুনাফিকের। মুনাফিকের 14 নম্বর আলামত হলো, 14 নম্বর খাসলত হলো, এরা ইমানি আন্দোলন থেকে সব সময় নিজেদেরকে বিরত রাখে। তাবুকের যুদ্ধে যারা যায় নাই এরা ওজর হিসাবে পেশ করেছিল। আল্লাহ বলছেন লাউ কানা আরাদান করিবা ওয়া সাফারা কাসিদান তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিম শাক্কা। তাবুকের যুদ্ধে যে মুনাফিকগুলো যায় নাই এদের কথা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। এরা বলেছিল সফরটা যদি কাছে হতো আর সহজ হতো তাহলে আমরা যেতাম, একটু দূরে তো ওই জন্য আমরা যাই নাই। দেখবেন ইমানই অনেক আন্দোলন আছে, ওই আন্দোলনগুলোতে মুসলমান নামধারী কিছু মুনাফিকরে পাওয়া যায় না। রাসূলকে গালি দেওয়া হয়েছে, কই পরিবেশ ভালো না, ঘোরার ভিতরে আসি, যাইতাম না, আসে না নাই। তাহলে ইমানের সঙ্গে রিলেটেড যা কিছু, ইমানি আন্দোলন থেকে বিরত থাকে যারা, আরো জোরে বলেন মুনাফিকের 14 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান বিপদে পড়লেই হ্যাঁ খুশি, তালি মারে মুসলমান বিপদে বললে দেখবেন খুশি হয়, আসে না নাই। আরো জোরে বলেন আসে না নাই। নামটা দেখবেন হাসান হুসাইন এরকম সুন্দর সুন্দর নাম আছে, আবার হুজুর দেখে দেখতে পারে না, হুজুরদের নাম নিলেই বলে এই মোল্লারা এই সেই, আসানা নাই। আবার মুসলমানরা বিপদে বলে দেবেন হ্যাঁ সব থেকে খুশি, আল্লাহ এদের লক্ষণ কোরআনে বলেছেন ইনতামসাস কুম হাসানাতুম তাসু মুসলমানদের দুঃখে কষ্টে খুব খুশি হয়। তাহলে মুসলমান দুঃখে কষ্টে পতিত হলে খুশি হয় যারা, কি তারা? মুনাফিকের 15 এবং সর্বশেষ খাসলত বলছি এবার শুনেন, তারা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক আর বুদ্ধিমান ভাবে, আসলে যে নিজেকে সবচেয়ে চালাক ভাবে সে হলো, সে হলো সবচেয়ে বড় বোকা। আল্লাহ বলছেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যখন মুনাফিকি স্বভাবের লোকদেরকে বলা হয় খাতি ইমানদাররা যেভাবে ইমান এনেছে ওইভাবে তোমরা ইমান আনো, তখন তারা বলে আমরা কি এদের মতো বোকা নাকি? আল্লাহ বলছেন ইমানদারদেরকে যারা বোকা ভাবে এরাই হচ্ছে সবচেয়ে বড় বোকা। তাহলে মুনাফিকের কয়টা খাসলত বললাম? 15টা। এই খাসলতগুলো আমাদের মধ্যে থাকলে আমরা কি এগুলো আমল করব, এর উপরেই থাকবো না রিমুভ করব? মা বোনদেরকেও কথাগুলো বলবো, আমার মায়েরা বোনেরা খবরদার, মুনাফিকি ভাইরাস নিয়ে কিন্তু মরা যাওয়া যাবে, মরার আগেই কিন্তু ইমানদার হওয়া লাগবে, কারণ মুনাফিক যে জাহান্নামের তলায় যাবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে আমরা এই চাটমহরের ঐতিহাসিক দুই দিন ব্যাপী মাহফিলে শেষ দিবসের শেষ অধিবেশনে আজ আমরা মুনাফিকি রোগ নিয়ে আলোচনা করলাম। এই রোগ মারাত্মক রোগ, ক্যান্সার হয়েছে কারো, ক্যান্সার ক্যান্সার স্ট্রোক করেছে মারা যাচ্ছে, ক্যান্সার হয়েছে মারা যাচ্ছে,
জাহান্নামে যাবে, কেউ এটা বলতে পারবে? মুনাফিক হয়ে মারা যাবে যারা, বিনা হিসাবে জাহান্নামের তলায় যাবে তার। মুনাফিক কোথায় থাকে? মুসলমান মুনাফিক কোথায় বাস করে? মুসলমানের সমাজে। মিথ্যা বলবেন? আরো জোরে বলেন। ধোকাবাজি করবেন? ওয়াদা ভঙ্গ করবেন? মুনাফিকের যে খাসলত গুলো বললাম, খবরদার, এই খাসলত গুলো যেন নিজের ভেতরে না থাকে। থাকলে নিজের বিপদ, নিজের ক্ষতি কেউ করতে চায়? কেউ করতে চায় না। অনুরোধ করে যাচ্ছি আজ, খবরদার ভাই, এখন মুনাফিকির ওয়াজটাই দরকার ছিল, কারণ আমাদের মুসলমানদের সমাজে আজ মুনাফিক, মুনাফিকগুলো তলে তলে ইসলামের ক্ষতি করছে বলে এই দেশে আজ ইসলাম আর মুসলমানদের এত অধপতন হচ্ছে, ঠিক কি না? এই মুনাফিকগুলো যদি তলে তলে ইসলামের ক্ষতি না করত, তাহলে ইসলাম আর মুসলমানদের এই দশা হতো না। এজন্য আমি সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করব, মুনাফিক এই ভাইরাস থেকে নিজেরা বাঁচার জন্য, ওই যে উদাহরণ দিয়েছিলাম না, করোনা থেকে বাঁচার জন্য যেমন সাবধান থাকি, এর চেয়ে আরো বেশি সাবধান থাকবো আমরা মুনাফিকি ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষার জন্য। পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত ভাইরা, আমরা আর দেরি করব না। গত বছর যেমন সুখী পরিবারের 13টা ফর্মুলা নিয়ে গেছেন, এবার মুনাফিকের কয়টা খাসলত জেনে বাড়িতে যাচ্ছেন? কয়টা? এই 15টা অভ্যাস আর যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন।